আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় ভাই বোনেরা, টিভি ওয়ানের নিয়মিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের এই বিশেষ আয়োজন। আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম কয়েকটি অনুষ্ঠানে যে আপনাদের জন্য একটি বিশেষ আয়োজন নিয়ে আসবো আমরা আজকে এই সময়ে, এবং আপনাদের জন্য আমরা নিয়ে হাজির হয়েছি বিশেষ এই আয়োজন হজ তালিম। বিশেষ করে যারা এই বছর হজে যাবেন বা হজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সেই সব ভাই বোনদের কথা চিন্তা করে, আমাদের নিয়মিত দর্শক শ্রোতা ভাই বোনদের কথা চিন্তা করেই এই আয়োজন। এবং আশা করবো আপনারা এই অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসুন প্রিয় ভাই বোনেরা, অনুষ্ঠানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি এই জন্য যে তিনি এই আয়োজনকে, এই বিশেষ আয়োজনটিকে আপনাদের সামনে নিয়ে আসবার তৌফিক দিয়েছেন। এবং বিশেষ যে ঘোষণাটি আমরা দিয়েছিলাম, বারবার এই কথাটাই বলছি বিশেষ এই জন্যে যে আসলে আজকে আমাদের সামনে আছেন বিশেষ দুজন মানুষ, এবং এই অনুষ্ঠান যে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি তারা আপনাদেরকে সঙ্গ দেবেন ইনশাআল্লাহ, এবং আশা করবো আপনারাও আমাদেরকে সঙ্গ দেবেন। অনুষ্ঠানের পুরো সময় জুড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াদের মাধ্যমে শুরু করছি, বলছি আলহামদুলিল্লাহ। সো প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা নিয়মিতভাবে আমাদের সাথে অনুষ্ঠান দেখেন, বিশেষ করে এই সময়ে যারা দেখেন, ওয়ান কিউ এন এর যে সময়টা থাকে, এই সময় যারা থাকেন তারা জানেন যে এই সময়টাতে আপনারা বিভিন্ন প্রশ্ন করতে পারেন, আমাদের পরামর্শ দিতে পারেন, আজও তাই করবেন। আজকের অনুষ্ঠানটাকে আমরা সাজিয়েছি এইভাবে, তিনটি অংশে আমরা ভাগ করেছি। আজকে প্রথম অংশে শেখরা এবং দ্বিতীয় অংশে হজ বিষয়ে বিভিন্ন আলোচনা করবেন, এবং হজের তাৎপর্য, এটা কীভাবে করতে হয়, কী আহকামগুলো পালন করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা আশা করব এর মাধ্যমে আপনাদের যতগুলো প্রশ্ন থাকে হজ বিষয়ক সেগুলোর উত্তর পেয়ে যাবেন। তারপরও যদি মনে করেন এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আপনারা এই আলোচনা থেকে পান নাই, সেগুলোকে একটু নোট করে রাখবেন, সেই প্রশ্নগুলো আমরা নেব একেবারে শেষের দিকে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে এটা যে আজকের এই অনুষ্ঠানে আপনারা প্রশ্নগুলো করবেন শুধুমাত্র হজ বিষয়ক, এবং এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তো আজকের অনুষ্ঠান শুরু করি আমাদের মেহমানদের সাথে পরিচয়ের মাধ্যমে, এবং আসলে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার কিচ্ছু নেই, তারা টিভি ওয়ানের অত্যন্ত পরিচিত মুখ, বিশেষ করে আমাদের মিডিয়াগুলো বলেন আর কমিউনিটির জন্য বলেন, আমাদের জন্য তারা বিশেষ এক কি বলবো, আমাদের জন্য ব্লেসিংস। দুইজন অত্যন্ত পরিচিত মুখ, আমাদের প্রিয় ওস্তাদ এবং শেখ, শেখ মাহমুদুল হাসান এবং শেখ আব্দুর রহমান মাদানী, আপনাদের দুইজনকেই বিশেষ স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কোনো পাই না ওস্তাদ, একসাথে দুইজনকে জিজ্ঞেস করা কেমন আছে, যে আপনারা সময় করে দিয়েছেন ব্যস্ততার মধ্যে, সেজন্য শুকরিয়া আদায় করছি। মাশাআল্লাহ, আপনাকেও ধন্যবাদ যে আপনি স্টুডিওতে সময় নিয়ে এসেছেন এবং দর্শকদেরকে এই সুযোগটুকু করে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি। এবং আপনাদের দুইজনকে একসাথে পেয়ে আমার বিশেষ খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমরাও তো দুইজন একসাথে আপনাকে পেলাম, ইটস আওয়ার প্রিভিলেজ অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের অনুষ্ঠান ওস্তাদ আমরা যেভাবে শুরু করতে চাই, যেভাবে বলছিলাম দর্শক ভাই বোনদের, যে আমরা যদি এই আলোচনা দিয়ে শুরু করি যে প্রথমত এই যে সিজন আমাদের সামনে আছে, এবং সবাই যে একটা ইমোশন নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি হজ করবার জন্য, যারা যাচ্ছি কিংবা যারা যাচ্ছে না, তাদের সবার উদ্দেশ্যে হজের তাৎপর্য এবং এই বিষয়ে আসলে আমাদের কি আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, এই বিষয় দিয়ে যদি আমরা আলোচনা শুরু করি। আমি যদি শেখ মাহমুদুল হাসান আপনাকে অনুরোধ করি এই বিষয় দিয়ে আমরা আলোচনাটা শুরু করি, এরপর ইনশাআল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ অন্যান্য বিষয়গুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আমরা যারা বর্তমানে যারা এই প্রোগ্রামটি দেখছি তারা দুই ভাগে বিভক্ত, কেউ কেউ হজে যাব এই বছরে, আবার অনেকেই হয়তো এবছর যাব না বা আগামীতে যাব। যারা আমরা আগামীতে যাব অথবা আগে হজ করে ফেলেছি, তাদের জন্য একটা বিশেষ সুযোগ এবং সময় সামনে আসছে। এটা হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সোনালী সময়, পবিত্র রমাদানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরের সময় জিলহজের 10টি দিন, যেটাকে তাফসীরবিদদের মতে আল্লাহ তাআলা বলেছেন এই 10টি দিন রাতের সম্পর্কে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, 10টি রাতের কসম, বিশেষ তাৎপর্যপূর্ণ রাত। এবং আল্লাহ নবী বলেছেন এই বিশেষ 10টি দিনে, জিলহজের প্রথম 10 দিনে এমন কোনো আমল মানুষ যখন করে এত বেশি প্রিয় আল্লাহর কাছে হবে, অন্য কোনো দিন কোনো আমল এত প্রিয় হবে না আল্লাহর কাছে, যে কোনো আমল। সুবহানাল্লাহ, আমি বলবো এই 10 দিনে এই সুবহানাল্লাহ বলাটা আল্লাহর কাছে এত প্রিয়, অন্য দিনগুলোতে বলাটা এত প্রিয় হবে না। এভাবে প্রতিটি আমল, দান করা, কোরবানি করা, সকল বিষয়গুলো আল্লাহর কাছে এই দিনগুলোতে খুবই প্রিয় থাকে। তো কাজেই যারা আমরা যাব না তাদের জন্য শারাফুজ্জামান সময়ের মর্যাদা আমরা পাবো, জিলহজের 10 দিন যে বিশেষ সময় এই মর্যাদাটুকু আমরা ভোগ করতে পারবো।
আর যারা হজে যাব আমরা তারা দুটি মর্যাদা পাব, দুটি সুযোগ আমরা পাব। একটি হলো শরাফুল জামান, শরাফুল মাকান, সময়ের মর্যাদা, জিলহাজের 10 দিনের যে বিশেষ গুরুত্ব সেই মর্যাদা তো পাবই, তার উপরে বিশেষ সৌভাগ্য আমাদের জন্য থাকবে স্থানের মর্যাদা, হারামের মর্যাদা, একটি রাকাত লক্ষ রাকাতের সবের সুযোগ, আরাফার ময়দানে একত্রিত হওয়ার সুযোগ, মিনাতে একত্রিত হওয়ার সুযোগ, দোয়া কবুলের সুযোগ, আল্লাহর জন্য পাগল হয়ে যাওয়ার সুযোগ, চোখ দিয়ে পানি ঝরঝর করবে এবং অন্তরগুলো আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় উত্তেজিত থাকবে, নামাজগুলো হবে যেন আল্লাহর সাথে সরাসরি আমি কথা বলছি, এরকম একটা পর্যায়ে আমরা যাব। বিশেষ একটা গুরুত্বপূর্ণ মহা মহা সমাবেশে আমরা একত্রিত হব, যেখানে কয়েক মিলিয়ন মানুষ এক শব্দে কথা বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সেই সুযোগ আমরা পাব। তাহলে দুটি সুযোগ, সময়ের মর্যাদা, স্থানের মর্যাদা, দুটি আমাদের অর্জন করার সুযোগ হবে যারা হজে যাব। তো এই জন্য এই কাজটা, এই মর্যাদাটা যেন যথাযথভাবে আমরা অর্জন করতে পারি, এখন থেকে সেই মর্যাদা, সেই আবেগ, সেই ভালোবাসা নিজের অন্তরে সৃষ্টি করতে হবে। আমরা অনেক সময় এইভাবে উদাহরণ দিই যে আমরা হজে যারা যাব তারা যেন একটি সাইড রোড থেকে মোটরওয়েতে আমরা মার্চ করব, সাইড রোড নিজের লোকালিটি, নিজের মসজিদ থেকে আমরা মসজিদে হারামের সাথে যুক্ত হব। এই যে মার্জিংয়ের সময় কী নিয়ম, যখন কেউ লোকালিটিতে থাকে, আমরা যখন আছি, আমাদের এবাদতের স্পিডকে এখন বাড়াতে হবে, এভাবে বাড়াবো যেন মোটরওয়েতে খুব সহজে আমরা সংযুক্ত হয়ে যেতে পারে। আর আমরা যদি এখন পিছনে থাকি তাহলে আমরা মোটরওয়েতে উঠেও আমরা স্লো থাকবো, তখন আমাদের অ্যাচিভমেন্টটা হবে না, বরং পিছনের আমাদের সাথে লোকেরা হয়তো আমাদের কারণে আরও পিছনে পড়ে যেতে পারে, যেমন পিছনের গাড়িগুলো থমকে দেয় সেরকম হয়ে যেতে পারে। এই জন্য আগামী দিনগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা যাব তাদের জন্য তো বটেই, যারা যাব না নিজেদের লোকালয়ে আমরা থাকব, নিজেদের লোকালিটিতে আমরা থাকব, তাদের জন্য অত্যন্ত মর্যাদা পান। তাহলে ওস্তাদ আপনার কথার মধ্যে একটু ইন্টারাপ্ট করছি, তাহলে আপনি বলছেন যে যারা আমরা হজে যাব না তাদের জন্য এটা একটা স্পিরিচুয়াল টাইম এবং স্পিরিচুয়াল আপলিফটিংয়ের জন্য এই টাইমটাকে আমরা ওভাবে ইউটিলাইজ করতে পারি, সুবর্ণ সুযোগ। আমরা রমাদান আসার আগেই যেমন রমাদানের জন্য প্ল্যানিং করি, তেমনিভাবে উচিত জিলহাজের দিনগুলো আসা শুরু হওয়ার আগেই আমাদের প্রস্তুতি নেওয়া। যেমন যারা কোরবানি করবে তাদের জন্য বিশেষ আমল হলো যে চুল ইত্যাদি কেটে রেডি থাকা, যে এই সময় যেন করতে না হয়। আর দুই নম্বর হলো প্রথম দিন থেকে যেন আমরা আল্লাহর তাকবীর বর্ণনা করতে থাকি এবং আল্লাহর তাসবিহ বর্ণনা করতে থাকি। আল্লাহ নবী বলেছেন ফাআকসিরু ফীহিন্না আত-তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমীদ, আল্লাহর প্রশংসা তোমরা বর্ণনা করো, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বর্ণনা করো, যেমন আমরা এটা হচ্ছে যারা এখানে থেকে যাবেন, যারা যাচ্ছেন না তাদের জন্য, তাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ ওস্তাদ। আমি আসলে ওস্তাদ আমি এখন শেখ আব্দুর রহমান মাদানির কাছে যেতে চাই। শেখ মাহমুদুল হাসান তো বললেন যে যারা এবার হজে যাচ্ছেন না আমরা যারা থেকে যাব তাদের জন্য, আমরা আসলে বোথ পার্টি ইন দ্য সেম জার্নি, বাট আমাদের জন্য একটা সুযোগ আছে যেন আমরা এই সময়টাকে সবচেয়ে প্রপারলি ইউটিলাইজ করি। আপনার কাছে বিশেষ করে জানতে চাইবো যারা যাচ্ছি তারা আসলে কী করবো, তাদের জন্য যাওয়ার আগ পর্যন্ত প্রিপারেশনটা কী থাকবে, যাওয়ার পরে কী এবং কীভাবে সব কিছু করবেন। যেহেতু আমি স্পেসিফিকলি আপনাকে এই জন্য বলছি, আপনি আমি জানি যে পার্সোনালি অনেক ট্রেনিং সেশন রান করেন এই বিষয়ে, স্টেপ বাই স্টেপ গাইড দিয়ে, সেই বিষয়গুলো মাথায় নিয়ে যদি আমাদেরকে একটু সবার উদ্দেশ্যে বলেন। বারাকাল্লাহু ফিক, আহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ত্বাইয়িবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ, ফাযিলাতুশ শেখ মাহমুদুল হাসান ব্রাদার খায়রুল হাসান এবং আমাদের দুনিয়ার যে জায়গা থেকে যে আমাদেরকে দেখছেন যেভাবে, আসলে তো যারা আমরা হজে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে বলেছেন যে তারা কারা, কী জন্য যাচ্ছি, কার জন্য যাচ্ছি, কেন যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। তিনটা কথা এত সুন্দর করে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহ একমাত্র শুধু আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না, নামের জন্য না, এটা আমার একটা ডেজিগনেশনের জন্য না, অথবা প্রসিদ্ধ হওয়ার জন্য না, অথবা ওখানে গিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে লাইভ দেওয়ার জন্য না, কিসের জন্য আমি যাচ্ছি, ওয়ালিল্লাহ আল্লাহর জন্য আমি যাচ্ছি, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছেন, ইনভাইটেশন পাঠিয়েছেন, এই ইনভাইটেশনের আমি একজন যিনি আমাকে দাওয়াত দিয়েছে ইনভাইটেড গেস্ট হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে হলেন হোস্ট,
দুয়ুফুর রহমান হয়ে আমরা যাচ্ছি, আল্লাহর মেহমান হয়ে আমরা যাচ্ছি। এটা একটা স্পেশাল ইনভিটেশন, স্পেশাল ইনভাইটেশন, শুধু এভাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আমি মাঝে মধ্যে বলে থাকি, সিইও হলেন ইব্রাহিম আলাইহিসসালাম, চেয়ারম্যান যেমন সিইওকে বলেন ডু দিস ফর মি, যেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে বলছেন ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ ইয়াতুকা রিজালান ওয়ালা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন যে ইব্রাহিম তুমি হজের ঘোষণা দাও, হজের অ্যানাউন্সমেন্ট করো, তুমি হজের যেই ইনভাইটেশন কার্ড, ইনভাইটেশন কার্ডকে তুমি ইস্যু করো। অনেক ইতিহাসীভাবে বলে ইব্রাহিম আলাইহিস সালাম অল বিট কনফিউজ, আল্লাহ আমি তো দাওয়াত দিব, কাকে দাওয়াত দিব, অ্যানাউন্স করব, আমার অ্যানাউন্সমেন্ট কে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব যে অ্যানাউন্সমেন্ট দুনিয়ার আনাসে কানাসে, কর্নারে কর্নারে, দেশে দেশে, গ্রামে গঞ্জে, বিভিন্ন জায়গাতে, দুনিয়ার মানুষ যেখানে বসবাস করে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইনভাইটেশনকে পৌঁছানোর ব্যবস্থা করবেন। আর মানুষ তখন কেউ আরোহণ করে আসবে, কেউ পায়ে হেঁটে আসবে, এবং দলে দলে তারা এসে হাজির হবে, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে করে তারা অনেক বেনিফিট এখান থেকে পায়, অনেক উপকার যেন তারা পায়, এই উপকারের জন্য চলে আসবে। তাহলে আমার ভাইরা বোনেরা, এই যে যাত্রা শুরু হয়েছে, এই যে আয়োজন শুরু হয়েছে, প্রস্তুতি শুরু হয়েছে, প্রস্তুতিটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহ। আর কাদের উপরে এটা? আলা নাস, মানুষের উপরে এটা অব্লিগেটরি করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। কার জন্য? মানিস্তাতাআ ইলাইহি সাবিলা, যাদের সেখানে গিয়ে পৌঁছার অ্যাবিলিটি আছে তাদের জন্য, আল্লাহর জন্য তারা এটা করবে। এবং তাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে তারা কি করবে? হিজ্জুল বাইত, বাইতুল্লাহ শরীফের হজ করবে। তাহলে এক নম্বরে কাজটা হবে শুধুমাত্র ইখলাসের সাথে, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তুমি আমাকে দাওয়াত দিয়েছ, আমি তোমার ইনভাইটেড গেস্ট, আমি ছোট হতে পারি, আমি গুনাগার হতে পারি, আমার অনেক গুনাখাতা থাকতে পারে, কিন্তু তুমি তো অনেক বড়, তুমি তো অনেক মহান, আমি যার গেস্ট তিনি তো অনেক বড়। আর দুনিয়ার কোনো হোস্ট গেস্টকে অসম্মান করে না, হোক না সে একেবারে নিচু দরজার গেস্ট, হোক না পাপি গেস্ট, কিন্তু কোনো হোস্ট কোনো দিন গেস্টকে অসম্মান করে না, সুবহানাল্লাহ। সেজন্য আমি তোমার গেস্ট, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এসেছি তোমার কাছে স্বাভাবিক অবস্থায় এসে আসি নাই, আমার জামা কাপড় ছিল এমন না যে আমি গরিব কিন্তু এগুলোকে আমি পরি নাই, আমার অনেক ধরনের টুপি আমি ব্যবহার করি কিন্তু আজকে আমি কিছুই ব্যবহার করি না, আমার অনেক জুতা আছে কিন্তু কোনোটা আমার পরন নাই, আমি একটা স্যান্ডেল পরে একেবারে মনে হয় যেন কাফনের কাপড় পরে কবরে যেভাবে আল্লাহ তোমার কাছে চলে যাব, আমি সেই অনুভূতি নিয়ে আজকে তোমার কাছে এসে হাজির হয়েছি, তোমার জন্য আমি আল্লাহ এসেছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে হাজ মাবরুর নসিব করো। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেছেন, যাদের হজ এভাবে আল্লাহর জন্য হয় তাদের হজ হাজ মাবরুর হয়ে যায়। আর হজ যদি মাবরুর হয়ে যায়, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ মাবরুরের জাযা জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না, সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর জন্য যেন হজটা করা হয়, এবং এটা মানুষের জন্য ফরজ ইবাদত, শুধুমাত্র ইখলাসের সাথে হবে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হবে। এইটাই হলো আমাদের হজে যাওয়ার ফাউন্ডেশন, শেখ যেভাবে সুন্দর করে বলেছেন। আর এই জন্য এই ইখলাসকে আরও বাড়ানোর জন্য, ইখলাসকে বেশি করে মনে রাখার জন্য তাওহীদের ঘোষণা আমরা দেই। ইখলাসের ঘোষণা দিয়ে আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীক লাক, আল্লাহ আমি হাজির, তুমি কেন হাজির হয়েছো? আল্লাহ কারণ তুমি আমাকে হাজিরা দিতে বলেছিলে সেজন্য আমি এসে হাজির হয়েছি, আল্লাহ তুমি আমাকে ডেকেছিলে আমি ডাকে সাড়া দিয়েছি, আল্লাহ তুমি আমার জন্য দাওয়াত নামা পাঠিয়েছিলে আমি সেই দাওয়াতকে কবুল করেছি, আল্লাহ তুমি আমাকে আসতে বলেছিলে সেজন্য আমি এসেছি, আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি হাজির। দেখেন অনেকদিন পরে আপনি আপনার মা যেখানে থাকেন সেখানে গিয়ে মাকে দেখেন, মা আমি এসেছি, মা আমি এসেছি, মা আমি এসেছি, তিনবার বলবেন দেখবেন আপনার মা কান্না শুরু করবে যে বাবা কতদিন আমি মা ডাক শুনি নাই। আর আপনি আমি যখন আল্লাহকে, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, মায়ের চেয়ে বাবের চেয়ে আর অনেক বেশি,
যখন বারবার বান্দা বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আল্লাহুম্মা যখন বারবার বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে তখন জোয়ার বয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মানুষদেরকে মাফ করে দেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার যত বান্দা বান্দিকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেন এত বেশি আল্লাহ তাআলা কোনোদিন করেন না। আল্লাহ নবী কথা বলেছেন, আমি ইবলিসকে এই দিন দেখেছি, তার চেহারা অত্যন্ত কালো, সারা জীবনে তার ইনভেস্টমেন্ট নষ্ট হয়ে গেল, তার কামাই বিফলে গেল, আল্লাহ সবাইকে মাফ করে দিলেন। এই মাফের পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা যেন আরও বেশি সম্পর্ক করতে পারি, এবং কবর তো চলেই যাব, তার জন্য যখন এখনই প্রস্তুতি নেই। আর এ কথাই ওয়ালিল্লাহ, শুধু আল্লাহকে খুশি করার জন্যই হাজ, এজন্যই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আমরা বলি। আর এই হজে যাওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো আছে একে একে আমরা ইনশাআল্লাহ আলোচনার মধ্যে নিয়ে আসব, এবং আমরা উইল গো অ্যাহেড উইথ দ্যাট। থ্যাংক ইউ সো মাচ ইউসুফ, অত্যন্ত সুন্দর করে বিষয়টি আপনি এক্সপ্লেন করেছেন, এবং একটা বিষয় খুব পরিষ্কার আপনার কথার মধ্যে থেকে উঠে এসেছে যে আমাদের মূল উদ্দেশ্যটা থাকবে যেন আমাদের হজটা আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ যেটা এটাকে অ্যাকসেপ্ট করেন, হাজ মাবরুর আমাদের নসিব হয়ে যারাই যাব। আমিন। এবং এটার ক্ষেত্রে দুইটা বিষয় আপনার কথার মধ্যে থেকে আসলো, সেটা হলো যে আমাদেরকে আগের একটা প্রস্তুতি দরকার আছে, স্পিরিচুয়াল একটা প্রস্তুতি দরকার আছে, মনটাকে ওই মুখী করার একটা ব্যাপার আছে, এবং একই সাথে হজ যাতে কবুল হয় সেজন্য আমাদেরকে নির্দিষ্ট বিষয়গুলো যেগুলো করার আছে সেই বিষয়গুলো আছে। এই বিষয়ে আমরা আসবো আপনার কাছে আবার ফিরে, কিন্তু তার আগে আমি শেখ মোহাম্মদ হাসান আপনার কাছে জানতে চাইব, এই যে মানসিক একটি প্রস্তুতির ব্যাপার আছে, মনটাকে ওইমুখী করা, আপনার কথা দিয়ে যদি বলি সাইড রোড থেকে কি বলে একদম হাইওয়েতে ওঠার যে এই যে একটা মানসিক প্রস্তুতির ব্যাপার আছে, এই ক্ষেত্রে আসলে আমরা যারা যাচ্ছি তারা কী করতে পারে, আপনার সাজেশন কী থাকবে তাদের প্রতি? অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমি খুবই আবেগ আপ্লুত হয়েছি শেখ যেভাবে সুন্দর করে বলেছেন। আসলে আল্লাহর জন্য পাগল হয়ে যাওয়া, কাপড় চোপড় লেবাসে পোশাকে এই পাগলামি যদি না আসে তাহলে হজ করা হবে ঠিকই, কিন্তু হজের স্প্রিট, হজ যে পরিবর্তনটা করতে চায় সেটা আমাদের মধ্যে আসবে না। এই জন্য অনেকে হজ করেন, ফিরে এসে তার জীবনটা পরিবর্তন হয় না। এই জন্য হজ মানে হলো একটা পাগলামি, পাগলের মতো ছোটা, ইটস লাইক ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপেরিয়েন্স, অর্থাৎ পুরো জীবনের জন্য একটা সেখান থেকে প্রভিশন নিয়ে আসা, এবং যেটা আমাদের পুরো জীবনটাকে আলোকিত করবে। এই জন্য এখন থেকে আমাদেরকে আমলকে বাড়াতে হবে, যেমন আমরা জামাতে নামাজ আদায় করা, পুরুষদের জন্য ইস্তেগফার করা, নিজেকে পবিত্র করে নেওয়া। কারণ যে কোনো বোতলে আপনি যদি সেখানে আতর নিতে চান তাহলে আগে বোতলটাকে পরিষ্কার করতে হবে, ময়লা দূর করে আতরের উপযোগী করে তুলতে হবে। তাই আমরা হজের জন্য, জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত হতে হওয়ার জন্যই আমরা সেখানে যাচ্ছি। এই জন্য আমাকে আমার মাইন্ডসেট কোরআনের এই আয়াতটি আমাদের মুখস্থ থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারাতে, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফরাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। হজে যাওয়ার আগে আমাদের মাইন্ডসেট তৈরি হবে তিনটা জিনিস, নো, লা মানে নো, করাই যাবে না, রেড লাইট, লা রাফাসা, নো রাফাস, রাফাস থাকবে না হজের মধ্যে, হজের জার্নিটা হবে রাফাস মুক্ত। রাফাস মানে হলো অশালীন কথা, অশালীন কাজ, এমনকি স্বামী স্ত্রী এহরাম অবস্থায় যুক্ত হওয়া, মেলামেশা, সবগুলো তখন রাফাস, অশালীন হয়ে যাবে। আমি আল্লাহর জন্য পাগল, এখন দুনিয়ার সকল রিলেশনশিপ থেকে আমি মুক্ত। তো কাজেই লা রাফাসা, কথাবার্তা, আচরণে কোনো অশালীনতা থাকবে না। এটা আমি এখন থেকে প্র্যাকটিস করব, হজের পুরোটা জার্নিতে, পুরোটা সফরে যেন আমার থেকে রাফাস, ওখানে গেলেই সাথে সাথে আমি সুইচ অফ না করে আগে থেকেই আমি রেডি থাকি। তো এই জন্য এক নম্বর আমাদের ওয়ার্নিং এবং এক নম্বর আমাদের মাইন্ডসেট থাকবে, ফায়ার অ্যালার্ম যেভাবে বেজে উঠে এরকম বাজাতে হবে, যে অশ্লীল কোনো কথা আসলে লা রাফাস, আমার এই আয়াতটা যেন আমার মধ্যে ঝংকৃত হয়ে যায়। ওয়ালা ফুসুকা, আল্লাহর অবাধ্যতামূলক কোনো কাজ আমি করবো না, যেমন চলার পথে কোনো নামাজ মিস করবো না, অথবা কাউকে মনে কষ্ট দেব না, অথবা কোনো গল্পের মধ্যে, মানুষ অনেকে হোটেলে বসে গল্প শুরু করলো, তার কাছে মনেই নেই যে আমি মক্কায় আছি, তার কাছে মনেই নেই যে আমি হজ সফরে আছি, তিনি গীবত শুরু করে দিলেন, আরেকজন সম্পর্কে বলা শুরু করলেন, এই জাতীয় গুণাগুণ হতে পারে। অথবা তিনি হারামে মক্কির মধ্যে থেকেই হয়তো দেখা গেল যে এমন কোনো কাজ করছে অন্য হাজিদের জন্য ডিস্টার্ব হচ্ছে, যেমন তিনি সিগারেট পান করছেন, অন্যদেরকে কষ্ট দিচ্ছেন,
আগে থেকে আমাকে প্রস্তুত হতে হবে আমি সকল ময়লা থেকে মুক্ত হয়ে যাব। কারণ তওয়াফটাকে যদি আমরা একটা তুলনা করি, অনেক সময় এইভাবে মনে হয় তওয়াফটার মধ্যে যেন ওয়াশিং মেশিনে আমরা যখন কাপড় দিই এটা খুব জোরছে ঘুরে, অনেকবার যখন ঘুরে তখন কাপড়টা পরিষ্কার হয়ে বের হয়, আমরা সাতবার চক্কর দিচ্ছি অর্থাৎ যেন নিজেকে ওয়াশিং মেশিনে ঢেলে দিয়েছি, একদম ফ্রেশ হয়ে বের হব। এখন ফ্রেশ যদি আমি না হই, এখনও যদি আমার মধ্যে দুর্গন্ধ থেকে যায়, তাহলে তো আর হবে না। এই জন্য দ্বিতীয় যে জিনিসটা নো সেটা হলো লা ফুসুকা, কোনো রকম আল্লাহর অবাধ্যতামূলক কাজ আমি করব না, যত রকমের হতে পারে। এবং তার মধ্যে যেমন শেখ সুন্দর বলেছেন যে যে আমরা এখানে ইমো কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে এহরাম পরে ছবি আপলোড করার জন্য যাইনি, আমি কি মানুষকে দেখাতে গিয়েছি, তওয়াফ করছি, আমি সেলফি করছি, তাহলে এটা ফুসুকের মধ্যে কিন্তু পড়ে যায়, আমার মনোযোগ নেই, আমি পাগল হয়ে আসলে নষ্ট করে ফেলি। অবশ্যই হজ মানে হলো তো একটা পাগলামি, আল্লাহর জন্য পাগল, আমি দরজা খুলতেই হবে আমাকে। যেমন শেখ সুন্দর বলছেন মা মা করে ডাকলে মা কি দরজা না খুলে পারবে, আমি আল্লাহ হুম্মা করে ডাকছি আল্লাহকে, আল্লাহ কি না খুলে পারবেন, তা আমি তো ঘরের চতুর্দিকে ঘুরছি, এখন আমি সেদিকে মনোযোগ নেই, আমি আমাকে কীরকম দেখাচ্ছে, সেলফি হচ্ছে কিনা, কমেন্টারি করছি, আমি এখন মাকামে আরাফ মাকামে ইব্রাহিমে আসছি, আমি কাবার পাশে আসছি, এই যে লোক দেখানো ভাব কিন্তু পুরাপুরি অন্তর থেকে চলে লা ফুসুকা। এরপর আসবে ওয়ালা জিদালা, তিন নম্বর লা নো, যে জিদাল ঝগড়াঝাটি করা, আর্গুমেন্ট করা, বিতর্ক করা। কেন আল্লাহ তাআলা বিশেষভাবে বললেন হজের সফরে? কারণ আমরা খুবই সহজে বুঝতে পারি হজের মৌসুমটা, বর্তমানে তো যারা যাবে তারা জানে 50-60 degrees গরম, ওয়েদার খুব গরম, আবার কষ্ট হাঁটতে হবে, আবার মানুষের এত ভিড়, নানান জাতের নানান রঙের মানুষ, তো এই জন্য খুব এটা খুবই স্বাভাবিক যে মানুষ উত্তেজিত হতে পারে, মানুষ রেগে যেতে পারে, কিন্তু তখন আল্লাহ আগে স্টপ করে লাজিদাল, কোনো ঝগড়া করা, হাসি মুখে থাকতে হবে। এবং এক্সপিরিয়েন্স, এবং আমরা যারা হজে গিয়েছি বা সবসময় আপনারা যারা যাচ্ছেন, একটা জিনিস এটা এটা তো একদম সত্যি কথা যে ওই সময়টা ওরকম থাকেই, শুধু টেম্পটিং, রেগে যাওয়ার মতো হাজার কারণ থাকবে, কারণ ছোট্ট একটা জায়গা, হিলি জায়গা, এবং সেখানে 3-3.5 million মানুষ নড়াচড়া করছে, গাড়ি ঠিক মতো আসছে না, অথবা আসলেও উঠা যাচ্ছে না, জাম, তো এইসবগুলো থাকবে। আমি তো পাগল আল্লাহর জন্য পাগল, আল্লাহ দেখছেন আমি আল্লাহর জন্য কীভাবে পাগল। তো এই জন্য আপনি যেমন জিজ্ঞাসা করলেন যে হজে যাওয়ার আগে আমাদের কী করা উচিত, এই তিনটা বিষয়ে বিশেষত আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। শেখ যেমন বলেছেন যে হজ্জে মবরুর হলো আমাদের গোল, টার্গেট, এটা অ্যাচিভ করতে হবে। আল্লাহ নবী বলেন না হজ করলে জান্নাত, আল্লাহ নবী বলেছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা, হজ্জে মবরুর হতে হবে, তিন জিনিস না হতে হবে। আর আরেকটি হাদিসের মধ্যে আসছে যে কয়েকটা জিনিস বেশি হবে, তুইবুল কালাম, সুন্দর কথা বলা, ইতআমুত তাআম, মানুষকে খাবার দেয়া, এই জিনিসগুলোকে বাড়াতে হবে, হাসি মুখে থাকতে হবে, এবং ইবাদতকে বাড়াতে হবে। এবং আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলছেন আইউল হাজ্জি আফদাল, সবচেয়ে শ্রেষ্ঠ হজ কোনটি? উত্তর দিন আল আজ্জু ওয়াসাজ্জু, আজ হজ, আজ সাজ, তিনটি শব্দ, খুব সুন্দর শব্দগুলো, যার অর্থ হলো যেখানে বেশি বেশি উচ্চস্বরে আল্লাহকে ডাকা হবে, তালবিয়া পড়া হবে উচ্চস্বরে, পুরুষদের জন্য বিশেষত, তারা জোরে জোরে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আস্তে না, শুদ্ধ করে বলবে, আল্লাহকে ডাকছে, যখন বলবে মন চোখ দিয়ে যেন পানি আসে, আমি খাকি কি বলছি, আমার মন থেকে যেন শব্দগুলো আসে। তো এই জন্য বেশি তালবিয়া থাকবে, উচ্চস্বরে থাকবে, কোরবানি হবে, এবং মানুষকে খাওয়ানোর ব্যবস্থা থাকবে, এই সবগুলোর মাধ্যমে যখন আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ হজটা মবরুর হয়ে যাবে। অত্যন্ত সুন্দর করে এই বিষয়টি বুঝিয়ে বললেন যে আমরা হজে যাওয়ার আগে মানসিকভাবে কী প্রস্তুতিগুলো নিব। অত্যন্ত সুন্দর আলোচনার জন্য আবার শুকরিয়া আদায় করছি। আমরা এই সেগমেন্টে চেষ্টা করব যে হজের যে আহকামগুলো আছে, যে বিষয়গুলো আমাদেরকে করতেই হবে, এবং যে বিষয়গুলোর উপর নির্ভর করে আমাদের হজে মবরুর নসিব হওয়া বা হজ কবুল হওয়ার বিষয়গুলো যেগুলোর উপর নির্ভর করে থাকে, সেই বিষয়গুলো ওস্তাদরা আজ এই সেগমেন্টে আলোচনা করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এই পুরো বিষয়টার মধ্যে আমরা আশা করছি আপনারা আপনাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন, যদি কোনো প্রশ্ন থাকে হজ বিষয়ক সেগুলোর উত্তর পেয়ে যাওয়ার কথা। তারপরও যদি মনে করেন যে কোনো বিষয় আপনার ক্লিয়ার হয় নাই এবং আপনি আরও ক্লারিফিকেশন চাচ্ছেন, তাহলে সেই সুযোগটাও আমরা আপনাদের জন্য রাখছি। অনুষ্ঠানের শেষের দিকে আপনারা ফোন করবেন, অনুরোধ শুধু থাকবে এইটুকু, যেহেতু আমরা একেবারে শেষ অংশে আপনাদের প্রশ্নগুলো নেব, সময় খুব কম থাকবে, আপনাদের প্রশ্নগুলোকে খুব সংক্ষেপে একদম প্রেসাইজ করে রেডি করে রাখবেন, আমরা প্রশ্নগুলো নিতে থাকবো ইনশাআল্লাহ। ফোন নাম্বারটি জানিয়ে রাখছি আগেভাগেই, 0235
5151764 এই নম্বরে ফোন করবেন শেষের অংশ ইনশাল্লাহ। তো উস্তাদ, আমরা বিরতিতে যাবার আগে শুনছিলাম, বিশেষ করে শেখ মাহমুদুল হাসান বলছিলেন যে কীভাবে আমরা হজে যাবার আগে মানসিকভাবে প্রস্তুতিটা নেব। এখন আপনাদের কাছে, আমার দুজনের কাছেই আসলে এই আলোচনা থাকবে যে ওখানে যাওয়ার পরে যাতে আমাদের হজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়, এই এই এটার জন্য আমাদের কি প্রস্তুতি ওখানের জন্য আছে এবং হজের পদ্ধতিগুলো যদি আপনাদের। জাযাকাল্লাহ খায়র ব্রাদার খায়রুল হাসান। আসলে তো প্রস্তুতি তো ওখানে গিয়ে নিলে হবে না, প্রস্তুতি তো যারা হজে যাবেন শেখ তাদের তো প্রস্তুতি আসলে হয়ে গেছে। সব থেকে সবার আগে প্রস্তুতি দরকার হয়তো একটা হজ গ্রুপের সঙ্গে হজ বুক করতে হয়, তা না হলে তো, এবং এটা আলহামদুলিল্লাহ সবাই করে ফেলেছেন, করেছেন। তো ওই যে আমি সেদিন কিছু হাজিদেরকে হজ ভিসার ফটোকপি দিচ্ছিলাম, তো আমার হঠাৎ করে যেন মাইন্ডে আসলো যে ইব্রাহিম আলাইহিসসালাম যে ইনভাইটেশন ইস্যু করেছিলেন, হাজিদেরকে বললাম যে মনে করেন যে ইনভাইটেশন কার্ডটা হলো আপনার এইটা। তখন আমি দেখলাম যে অনেক অনেক হাজি মুখে দেখা যাচ্ছে তারা মুখে চোখে এমনভাবে তারা ইমোশনাল, দে আর ক্রাইং মেনি অফ দেম। এই যে মানে আলহামদুলিল্লাহ আমরা এই জন্য প্রথমত শেখ, সাধারণত এই দেশ থেকে যারা হজে যায় অনেকে হজে তামাত্তু করে থাকেন, আর আমরা প্রথম প্রস্তুতি আমরা যেটা নিয়ে থাকি সেটা হলো আমরা হজ গ্রুপের সঙ্গে আমাদের বুক করা, এবং আমাদের ভিসা হয়েছে, আমাদের টিকিট হয়েছে, এবং আমাদের সব ডকুমেন্টগুলো ঠিক আছে, এইটা হলো আমাদের জন্য আগে মেক শিওর করা প্রয়োজন। আর এই দেশ থেকে তো সাধারণত গত শনিবার থেকেই মোটামুটি হাজিরা যাওয়া শুরু করেছেন, এখনও অনেকেই যাওয়ার অপেক্ষায়। এদেশ থেকে মানুষ একটু দেরিতে যায়, বাংলাদেশ থেকে তো অনেক আগে হাজিরা এসে গিয়েছেন আলহামদুলিল্লাহ। তো এখন আমি শেখকে অনুরোধ করব যে আসলে তো আমরা যদি হজে তামাত্তু করি, তামাত্তু অর্থ হলো যে আমরা এক এহরামে ওমরা করে নর্মাল লাইফে চলে যাব, এরপরে গিয়ে আবার নতুন করে এহরাম করে আমরা হজ করব। গ্রুপ আকারে অনেকে ইউরোপিয়ান হাজিরা এটা করে থাকেন, কেউ কেউ কেরানো করে থাকেন, এক এহরামে তারা ওমরা এবং হজ দুটোই করেন। খুব অল্প মানুষ এফরাদ করেন যে শুধু হজ করলেন ওমরা করলেন না, এরকমটা কম হয়। তো আমরা সাধারণত যারা এরকম তামাত্তু করব, তারা তো আমাদের ওমরার এহরামটা রাস্তা থেকেই করতে হয়, ফ্লাইটের মধ্যেই করতে হয়। তো এই হিসেবে যেমন ওমরার জন্য আমাদের এহরাম করতে হয়, তওয়াফ করতে হয়, সাই করতে হয়, এবং মাথার চুল কামাতে হয় বা চুল ছোট করতে হয়, চারটা কাজ আমাদেরকে করতে হয়। যেহেতু আমরা রাস্তার মধ্যেই আমরা এহরাম করব, আমি শেখকে বলবো, অনুরোধ করব আপনাকে যে আপনি আমাদেরকে একটু কাইন্ডলি বলেন যে এহরামের জন্য আমরা কিভাবে রেডি হব। জি, অনেক অনেক ধন্যবাদ। জি ওস্তাদ, আমি শুধু অনুরোধ এইটুকু করবো যে এই বিষয়ে আমরা সবচেয়ে বেশি প্রশ্নগুলো পেয়ে যাই যে বাসা থেকে করে যাব নাকি এয়ারপোর্টে যেয়ে করব, কিভাবে করব, টিপস যেগুলো বিশেষ করে আপনার আলোচনার মধ্যে টিপসগুলো এগুলো দিয়ে দেবেন প্লিজ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। আসলে এটা গুরুত্বপূর্ণ, কারণ এহরাম ছাড়া সবগুলো করা হলো কিন্তু এহরাম করা হলো না, ওমরাও হবে না, এহরাম ছাড়া সব কিছু কাজ করা হলো হজও হবে না। যেমন আমরা তাকবীরে তাহরিমা নামাজ শুরুর আগে যেমন আল্লাহু আকবার বলাটা ফরজ, ওইটা ছাড়া যতই আমি কেরাত লম্বা করে পড়ি না কেন সালা হবে না, তেমনিভাবে এহরাম ছাড়া ওমরা হবে না, এহরাম ছাড়া হজ হবে না। এই জন্য প্রথম গুরুত্বপূর্ণ কাজ হলো এহরাম করা। এহরাম করা, এহরাম করার জন্য প্রথমে একটু প্রস্তুতি আছে, যেটা হয়তো আমরা ঘর থেকে শুরু করে দিতে পারি। হয়তো আমরা গোসল করে নিলাম, নিজেকে পবিত্র করে নিলাম, এবং যেসব অতিরিক্ত চুলগুলো আছে সেগুলোকে আমরা কেটে নিলাম, অর্থাৎ নিজেকে খুবই সুন্দর করে সাজিয়ে নিলাম, এহরামের জন্য প্রস্তুত হলাম, আমার অন্তরকে আল্লাহর সাথে যুক্ত করলাম। আর যেই দিন আমরা ঘর থেকে বের হব, যে কোনো সফরে যাওয়ার আগে দু রাকাত নামাজ পড়ে ঘর থেকে বের হব, এবং সফরের দোয়াটা আমরা যেন অবশ্যই পড়ি। যেমন আল্লাহ নবীর হাদিসে আছে, যখন তিনি সফরে যেতেন, গাড়িতে বসতেন, তার যানবাহনে বসতেন, তিনি তিনবার বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপরে একটি সফরের দোয়া আছে, এটা একটি দীর্ঘ দোয়া, তবে আমরা সেটাকে আমরা পড়ার চেষ্টা করব, যদি মুখস্থ নাও পারি আমরা দেখে পড়বো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া, এই দোয়াটা আমরা কমপ্লিট করে জেনে নেব এবং পড়ার চেষ্টা করব। তারপরে আমরা যখন এয়ারপোর্ট যাব, সব প্রসেসগুলো আমরা করে নেব। তারপরে যখন আমরা ফ্লাইটে যাব, যদি ডাইরেক্ট ফ্লাইট হয় তাহলে এটাই ভালো হবে যে এয়ারপোর্টে হিথ্রো বা যে এয়ারপোর্ট থেকে আমরা ডিপার্চার করব, সেখানেই আমরা পুরুষরা বিশেষত তাদের কাপড়গুলোকে চেঞ্জ করে রেডি থাকবেন।
তার মানে ড্রেসিং আপটা আপনি বলছেন এয়ারপোর্ট থেকে করলে ভালো, এবং এই ফাঁকে মনে হয় এই ইনফরমেশন আমরা কমবেশি সবাই জানি, প্রত্যেকটা এয়ারপোর্টে আজকাল মাল্টি ফেইথ সেন্টার আছে যেখানে আপনি ইচ্ছামতো এই চেঞ্জিংটা করতে পারবেন, অথবা কেউ যদি সৌদি এয়ারলাইন্সে যায় সেখানে একটা রুমের মতো থাকে, সবাই আবার এক জায়গায় যদি চেঞ্জ করা শুরু করে অনেক সময় প্রবলেম হয়, কিন্তু সেখানেও একটা অপশন থাকে যে কাপড়কে পরিবর্তন করা যায়। আর কারো যদি ট্রানজিট থাকে, যেমন কায়রো হয়ে যাচ্ছে অথবা ইস্তাম্বুল হয়ে যাচ্ছে অথবা দুবাই হয়ে যাচ্ছে, সেসব জায়গায় গিয়েও যদি সময় এনাফ সময় থাকে তাহলে সেখানেও তারা পরিবর্তন করে কাপড় ড্রেস আপ করে রেডি থাকতে পারে। তবে কাপড় পরার নাম এহরাম নয়, এটা হলো প্রস্তুতি। আসল এহরামটা হলো নিয়ত করা এবং তালবিয়া পাঠ করা। এটা আমরা করব যখন আমরা মিকাতে যাব। মিকাত হলো যে এহরামের পয়েন্ট যে জায়গায় আল্লাহ নবী ঠিক করে দিয়েছেন। যেমন আমরা যখন এই দেশগুলো থেকে যাই, তখন সৌদি আরবে জেদ্দায় পৌঁছার প্রায় 20 মিনিটের মতো আগে একটা অ্যানাউন্সমেন্ট হজ ফ্লাইটগুলোতে করা হয় যে আমরা কিছুক্ষণ পরেই মিকাত ক্রস করব। তো সেই সময় আপনি জাগ্রত থাকবেন এবং নিয়ত করবেন, যেমন শুধু যারা উমরা করবেন প্রথমে তামাত্তু করবেন, উমরা নিয়ত করবেন লাব্বাইক আল্লাহুম্মা উমরা, সহজে হে আল্লাহ আমি উমরা নিয়ত করলাম, তারপরে তালবিয়া পড়া শুরু করবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এখান থেকে যে পড়া শুরু হবে মুখ থেকে এটা আর ছুটবে না, তালবিয়া পড়তেই থাকবো। জেদ্দা এয়ারপোর্টে যখন আপনি পৌঁছে গেলেন, নামার সময় পড়বেন, উঠার সময় পড়বেন, গাড়িতে উঠার সময় পড়বেন, অন্য হাজিদেরকে দেখলে তালবিয়া পড়তে থাকবেন। তারপরে যখন আপনি মক্কা নগরীতে যাবেন কিছুটা ফ্রেশ হয়ে নেবেন, অর্থাৎ একটু গোসল করে নেবেন। গোসল করার সময় শুধু খেয়াল রাখতে হবে এহরাম অবস্থায় যেই যেই জিনিসগুলো নিষেধ এগুলো করা যাবে না, চুলে যেন আমরা কোনো শ্যাম্পু না লাগাই অথবা সাবান ব্যবহার না করি, তারপরে তেল অথবা কোনো আতর ইত্যাদি যেন ব্যবহার না করে। অনেকে ভুল করেন যে তিনি মনে করলেন যে মক্কায় আসছে এখন মসজিদে যাবে তো ভালো করে টুপি পরে যাওয়া দরকার, আমি এরকম হাজি পেয়েছি সুন্দর করে টুপি পরে রেডি, একটু আতর লাগে, তিনি বুঝতে পারেন নাই যে অন্য মসজিদে, আমরা তো এখন পাগল, আমরা তো নর্মাল জীবনে নেই। তো তারপরে তিনি চলে যাবেন, আমরা চলে যাব উমরা পালন করার জন্য সুবিধা মতো সময়ে। উমরা যখন আমরা করতে যাব তখন আমাদের মূল কাজ যেটা শেখ বলেছেন যে ওখানে যাওয়ার পরে প্রথম কাজ হবে তাওয়াফ করা, তাওয়াফ আমরা 7 বার চক্কর দেব। প্রথমে যখন উমরা করব তখন ওস্তাদ আমরা মানে তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত তালবিয়া পড়তে থাকব এতক্ষণ, হোটেলে গিয়ে রেডি হয়ে এরপরে আমরা যখন হাজির হলাম তাহলে তওয়াফ শুরু করার আগ পর্যন্ত তালবিয়া পড়তে থাকবো না, তাহলে প্রথম কাজ শেষ হয়ে গেল, আমরা এহরাম করে ফেলেছি, এখন হলো উমরার জন্য দ্বিতীয় কাজ তওয়াফ শুরু হচ্ছে আমাদের। জি, এবং এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমরা তালবিয়া কখন স্টপ করব। জি, উমরার জন্য যারা তালবিয়া শুরু করেছেন তারা কাবা দেখার সাথে সাথে তালবিয়াটা বন্ধ হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন থাকে ওস্তাদ, এবং এটা বেশ কমন প্রশ্ন, যারা কাবা দেখার সাথে সাথে কি আমাদেরকে বিশেষ কোনো ইবাদত আছে করতে হবে বা বিশেষ কোনো দোয়া আছে কিনা? তখনই আমরা যেমন দেখি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছেন, বা সাহাবায়ে কেরাম সালাফদের দোয়া আছে, কাবা দেখার প্রথমে যে একটা ইমোশন একটা আবেগ আসবে, বিশেষত প্রথমবার যারা দেখছে, যে কোনো ইমোশনের মুহূর্তটা হচ্ছে দোয়া কবুলের মুহূর্ত। তো কাজেই কাবা দেখার পরে যদি আমাদের সুযোগ হয় আমরা আল্লাহর কাছে চেয়ে নেব, যেমন হযরত ওমরের এই দোয়া কি হজ কিংবা উমরার কোনো অংশ? এটা অংশ নয়, এটা অংশ নয়, কারণ উমরার মূল অংশ তো তাওয়াফ, কিন্তু আমরা দোয়ার যখনই সুযোগ পাবো দোয়া করব। হযরত ওমর এরকম দোয়া পড়েছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইনা রব্বানা বিসসালাম, এই দোয়াটা শান্তির দোয়া, কারণ আমাদের জীবনে সব কিছুতে শান্তি দরকার। তাওয়াফ যখন আমরা শুরু করব তখন প্রথম স্টার্টিং পয়েন্ট হবে হাজরে আসওয়াদ কর্নার, যে ব্ল্যাক স্টোন কর্নার থেকে আমরা শুরু করব। সাধারণত নিয়ম তো হলো চুমু দিয়ে শুরু করা, যেহেতু এটা হয়তো সম্ভব নয়, তখন টাচ করা 2 নম্বর, সেটাও যদি সম্ভব না হয় দূর থেকে তখন আমরা বিসমিল্লাহ বলে শুরু করব, হাতকে ডান হাত উঁচু করে আল্লাহ আকবার বলে আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ আমরা রাউন্ড শুরু করব। এবং যে কোনো দোয়া আমাদের জানা হলো কাবাকে আমাদের বাম পাশে রেখে আমরা, কাবা আমাদের বাম পাশে, ডান দিকে তো রাখতেই পারবেন না মানুষের ভিড়ে, সেটা সম্ভব কষ্ট হলো কেন প্রত্যেক জিনিসে ডান দিকে থাকে কিন্তু কেন তাওয়াফে বাম দিকে,
একজন স্কলার খুব সুন্দর ব্যাখ্যা লিখেছে যে আমাদের হার্টটা হলো বাম দিকে, কাবা যেন আমাদের খুবই হার্টের কাছে থাকে, এটা ওনার ব্যাখ্যা আর কি, যে আমাদের কাবা আমাদের আসলে হার্টে থাকবে। That's a beautiful explanation. So this is one of the of saying it. Thank you so much. So আমরা নেক্সট স্টেপের দিকে যাই, যেহেতু আমাদের এই সেগমেন্টে সময় খুব বেশি নেই, আমরা যদি তাহলে ভেরি কুইকলি আমরা যদি এখানে মানে রিক্যাপ করি, তাহলে তওয়াফ আমাদেরকে সাতবার করতে হবে। সাতবারের মধ্যে আমরা যে কোনো দোয়া পড়তে পারবো, কোরআন তেলাওয়াত করতে পারবো। শুধু মেইন সুন্নাত বিষয় হলো রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মাঝখানে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এটা আমরা পড়বো, এটা সুন্নাত, এটা শিখবো আমরা সবাই, এবং এটা কম্পালসারি দোয়ার মধ্যে একটা। এরকম সাতবার আমরা তওয়াফ করে শেষ করবো ইনশাআল্লাহ। এখানে একটা একটু জানার আছে, আমাদের অনেকের মধ্যে এই মিসকনসেপশনটা আছে যে প্রত্যেকটা তওয়াফের জন্য আলাদা আলাদা দোয়া আছে। এটা ক্লিয়ারলি যেটা বলবো, এরকম আলাদা আলাদা দোয়া হাদিস দ্বারা রিকমেন্ডেড নাই, এগুলো হলো বুক দ্বারা রিকমেন্ডেড। আর আমরা মানবো হলো কোরআন এবং হাদিস দ্বারা রিকমেন্ডেড, অন্য কোনো বুক দিয়ে রিকমেন্ডেড হলে এটা সুন্নতের পর্যায়ে পড়বে না, এটা মানা উচিত নয়। এরপরে আমরা শেষ করে এরপর আমাদেরকে ওয়াজিবুত তওয়াফ দুই রাকাত মাকাম ইব্রাহিমের আশেপাশে বা মসজিদের যে কোনো জায়গাতে অ্যাভেলেবেল জায়গাতে আমরা দুই রাকাত সালাত আদায় করব। সালাতের সুন্নত হলো প্রথম রাকাতে সূরা ফাতিহার পাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তেলাওয়াত করা, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করা। এরপরে সুন্নত হলো জমজমের পানি খাওয়া, ডান হাত দিয়ে পানি খাবেন, বাম হাত দিয়ে খাবেন না, এবং আপনার যে কোনো রোগ মুক্তির নিয়াত করে আপনি খাবেন, জমজমে পানি খাওয়ার দোয়াটাও মুখস্থ করবেন, আল্লাহুম্মা ইন্নি আসালুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআন মিন কুল্লি দা, বিউটিফুল কম্প্রিহেনসিভ দোয়া, আল্লাহ আমি তোমার কাছে বেনিফিশিয়াল নলেজ চাই, আমি তোমার কাছে সব রিজিক চাই। বলে আমার তো পয়সা নাই, লাইফে মানি দেখলাম না, মানি দেখার জন্য দোয়া সেখানে, আপনার বাড়ি নাই, বাড়ির দোয়া সেখানে, আপনার কথা শোনে না ছেলে মেয়ে সে দোয়াও সেখানে, রিজকান ওয়াসিনের মধ্যে আল্লাহ সব দিয়ে দিয়েছেন, ও শিফান মিন কুল্লি দা, যারা বিমারি আছে অসুস্থ তারাও সুস্থ হয়ে যাবো ইনশাআল্লাহ। এরপরে আমরা চলে যাব হলো আমাদের দুই নম্বর কাজ শেষ হয়ে গেল তওয়াফ, তিন নম্বরে হলো সাই বিটুইন সাফা অ্যান্ড মারওয়া, এবং আমরা সাফা থেকে শুরু করব এবং সেখানে ইন্নাস সাফা ওয়াল মারওয়া তামিন শাআইরিল্লাহ, এই আয়াত তেলাওয়াত করার পরে নাবদা ও বিমা বাদা আল্লাহ বিহি, আল্লাহ যেভাবে শুরু করেছেন আমরা সেভাবে শুরু করি। এরপরে আরও তিনটা দোয়া আছে, আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু দোয়া আছে, এই দোয়া পড়ে এরপরে আমরা শুরু করব সাফা থেকে আমরা মারওয়াতে যাব। একটা হয়ে গেল, মারওয়াতে গিয়েও অন্তত পক্ষে প্রথমবারে সাফাতে মারওয়াতে দুই জায়গাতে আমরা দোয়া অন্তত লম্বা করা উচিত। প্রত্যেকবার লম্বা করার মতন শারীরিক অ্যাবিলিটি মানুষের থাকে না, আগের রাত্রে ফ্লাইটে কেউ ঘুমাইছে না, ভেরি টায়ার্ড, তওয়াফ করে আরও টায়ার্ড, অন্তত প্রথম শুরু করি ভালো, এরপরে না হয় কিছু কম হবে। এবং আমরা সাইর মাঝখানে যখন আপনারা দেখবেন যে গ্রিন লাইট দেওয়া আছে, সেখানে পুরুষের জন্য একটু জোরে যাওয়াটা জরুরি, মহিলাদের জন্য জরুরি নয়, কিন্তু যারা ভাবিদেরকে নিয়ে যাবেন দৌড়ায় যেন ভাবিদেরকে হারায় না ফেলেন, এদিকে খেয়াল রাখবেন। মহিলারা সাথে থাকলে আপনি একটু আস্তে আস্তে যাবেন, কারণ যদি হারায় ফেলেন সে তো খুঁজে পাবেন না, আরেক ঝামেলা হয়ে যাবে। এবং হুইলচেয়ার ইউজারদের জন্য আলাদা লাইন আছে সেগুলো, এবং গ্রাউন্ড ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর আছে, এরপরে ফ্লোর আছে, এরপরে ফ্লোর আছে, ছাদেরও ফ্লোর আছে, এবং অটোমেটিক আজকাল মেশিনও তো আজকাল আছে, মেশিনের হুইল চেয়ারও আজকাল আছে, এগুলো ইউজ করা যায়। সাফা থেকে মারওয়া গেলে একটা হয়ে গেল, মারওয়া থেকে সাফা দুইটা হয়ে গেল, এবং শেষ করব মারওয়া, সাতটা হয়ে যাবে, কিন্তু সাফা থেকে মারওয়া গেলে একটা হয়ে গেল, মারওয়া থেকে সাফায় আসলে দুইটা হয়ে গেল, আবার সাফা থেকে মারওয়া গেলে তিনটা হয়ে গেল, মারওয়া থেকে সাফা তাহলে চারটা হয়ে গেল, তাহলে সাফা থেকে মারওয়া পাঁচটা হয়ে গেল, মারওয়া থেকে সাফা ছয়টা হলো, সাফা থেকে মারওয়া সাতটা হয়ে গেল। তাহলে আমাদের তিন নম্বর জরুরি কাজও শেষ হয়ে গেল। চার নম্বর জরুরি কাজ হলো আপনারা এই সময়ে চুল শেভ করলে তিন গুণ সোয়াব পাবেন পুরুষ মানুষ। অনেকে বলেন যে প্রথমবার ট্রিম করি, দ্বিতীয়বার শেভ করবো, ইটস টোটালি আপ টু ইউ। দুইবার যদি শেভ করেন তাহলে দুইবার তিনে তিনে ছয় গুণ সোয়াব পেয়ে যাবেন, দ্যাটস বেটার অপশন। মা বোনদের কোনো শেভিং এর অপশন নাই, এক ইয়াং মেয়ে তো বিং ভেরি ইমোশনাল, শি ওয়ান্ট টু শেভ, সে মনে করছে ইটস ডিসক্রিমিনেশন, ওয়াই আই ক্যান নট শেভ, আই শুড বি শেভিং, আল্লাহ রসুল এটা অ্যালাউ করেন নাই, দেন শি অ্যাগ্রিড, এরকম সিচুয়েশনও আসে অনেক সময়। তাই জন্য এটা আমাদের ওমরাটা শেষ হয়ে গেল। ওমরা শেষ হওয়ার পরে আমরা যে যেখানে আসি মক্কা শরীফের হোটেলে, যদি হজ শুরু হতে সময় বাকি থাকে আমরা হারাম শরীফে সময় কাটাবো, নফল তওয়াফ করব, নামাজ আদায় করব, ইবাদত বন্দেগী করব, এবং সব কিছুকে মেনে চলবো, অপেক্ষা করব
কোন সময় 7 তারিখ দিবাগত রাত 8 তারিখ সকাল হয় এবং আমরা মিনাতে যাব, হজের 5 দিন শুরু হবে। এখন এই ব্যাপারে একটু প্রশ্ন আমাকে কন্ট্রোল রুম থেকে করতে আমি এর আগে একটা কথা বলে দিতে চাই, হয়তো এটা আমাদের মিস হয়ে যেতে পারে। প্রথম যে আমরা তাওয়াফ করলাম, পুরুষদের জন্য সেখানে দুটো বিধান এক্সট্রা থাকবে এই তাওয়াফে। প্রথমটা হলো রামাল, রামাল মানে হলো প্রথম তিনটি রাউন্ড একটু জগিংয়ের মতো ব্যায়ামের মতো করে করবেন, যদি সম্ভব হয় কাউকে কষ্ট না দিয়ে প্রথম তিনটিতে 1, 2, 3। আর দুই নম্বর হলো পুরুষরা এই এহরামের কাপড়টা পরার সময় তাদের ডান কাঁধটা খোলা থাকবে, এটাকে বলা ইত্তিবা, এটা এটাও করা উচিত, এটা সুন্নাহ। আর 7 চক্করেই এটা খোলা থাকবে, তারপরে যখন তাওয়াফ শেষ হয়ে যাবে আবার নরমাল ভাবে তারা পড়বেন, কভার করে নেবেন। এই দুটো জিনিস এক্সট্রা থাকবে প্রথম তাওয়াফে, অন্য তাওয়াফগুলোতে আর থাকবে না সময়। জি, মানে উমরার তাওয়াফে আর কি, হজের তাওয়াফে তো ইহরামই নাই তখন। ওস্তাদ, আমি আপনার কাছে আবার ফিরে আসছি, যে চুল কাটার ব্যাপারে যেখানে বলেছেন, যারা মেয়েরা তো শেভ করবেন না, কিন্তু কতটুকু চুল কাটবেন? এত ফিঙ্গার জয়েন্ট পর্যন্ত, এতটুকুন পরিমাণ একেবারে, মানে তাদের চুলের বেনির একদম আগা থেকে এতটুকু পরিমাণ তারা চুল কাটবেন? যদি কেউ এমন আছে যে অনেকে আছে চুলে অত লম্বা করে না তারা এই এই পর্যন্ত, তাহলে অল দা ওয়ে দে শুড বি কাটিং দিস, এবং তারা নিজেরা নিজেদের চুল কাটতে পারবে। একজন আর যারা যখন ইহরাম থেকে বের হওয়ার জন্য দুইজনে যেহেতু বের হবেন, যদি কেউ নিজের চুল কাটেন অথবা একজন আরেকজনের চুল কাটেন, শেখ বিনবাজ রহমাতুল্লাহ আলাইহির ওপিনিয়ন অনুযায়ী দ্যাট ইজ অ্যালাউড। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় ভাই বোনেরা, আমি আসলে আপনাদের পক্ষ হয়ে এই প্রশ্নগুলো করছি, জানি এই প্রশ্নগুলো আসবে এবং আশা করছি আপনাদের খুব বেশি প্রশ্ন থাকবে না, তারপর ছোট্ট করে রেখে দেবেন প্রশ্নগুলো। আমরা নেক্সট ফেজে যাই উস্তাদ, আমরা উমরা করেছি, এবার হজ যদি যত তাড়াতাড়ি করা যায় কুইকলি করতে হবে, আমাদের সময় খুব বেশি নেই। সুবহানাল্লাহ উস্তাদ, আমি শুরু করে দিই, ওয়েলকাম টু ইউ ইনশাআল্লাহ। আসলে নিয়ম হলো আমরা হজের জন্য আমাদের রেজিডেন্সে যেখানেই আমরা আছি, হোটেলে থাকি, নিজের বাড়ি থাকি, মক্কা যেখানে আছি, সেই জায়গা থেকেই আমরা হজের এহরাম করবো ইনশাআল্লাহ। ওমরার এহরামের জন্য যেমন আমরা প্রিপারেশন নিয়েছিলাম, ন্যাচারাল ক্লিনলিনেস, আমরা গোসল করেছি, আমরা শেভ করেছি, ট্রিম করেছি, হোয়াট এভার নিডেড। আমরা মনে করবেন না জিলহজ মাসের মধ্যে নাকি চুল দাড়ি নখ কাটা নিষেধ, এই নিষেধ হলো যাদের হজে যাওয়ার সৌভাগ্য হয় না এবং কোরবানির নিয়াত শুধু তাদের জন্য, আপনার জন্য কাটাটাই হলো সুন্নাহ। তাহলে তো আপনার মানাসিকের আহকামের মধ্যে এটা পড়ে, আপনার কাটা লাগবে এটা। তাহলে আমরা সেখানে আবার নামাজ আদায় করা এবং ইহরামের জন্য রেডি হয়ে আমরা সব কিছু ড্রেস আপ করে তখন আমরা বলবো লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান বলবো। যারা বদলি হজ করবেন, যার পক্ষ থেকে করছেন, তার নামটাও সাথে সাথে বলবেন, যথেষ্ট হয়ে যাবে। এরপরে আমরা আবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া বলা শুরু করব। শুরু যে হলো, অনেক গ্রুপ লিডাররা যেটা করেন, যেহেতু মহিলারা থাকে, মুরব্বীরা থাকে, 8 তারিখ ফজর পর্যন্ত অপেক্ষা না করে 7 তারিখ রাত থেকে মুভ হওয়া শুরু করেন। এটা যদি এরকম কোনো কনসার্ন থাকে তাহলে মুভ হওয়াটা জায়েজ, কারণ অনেক সময় 8 তারিখে ফজরের পরে মুভ হওয়া শুরু করলে দেখা যাবে জোহরের আগে গিয়ে মিনাতে পৌঁছা হয়তো সম্ভব নাও হতে পারে ক্রাউডের কারণে। এই জন্য আপনার গ্রুপ লিডার যেভাবে ডিসিশন নেবে, অ্যাভয়েড বাই উইথ দ্যাট, আপনারা সেটার সাথে যাবেন এবং সেটার সাথে গিয়ে কন্টিনিউয়াসলি আমরা এই তালবিয়া এখন আমরা পড়তে থাকবো এবং পড়তে থাকবো। 8 তারিখ পড়লাম, 9 তারিখ পড়লাম, 10 তারিখে আপনার জামরাতুল আকাবাতে যে 7টা পাথর মারবো, পাথর মারা শুরুর আগ পর্যন্ত আমাদের এই তালবিয়াটা কন্টিনিউ করবে। তাহলে আমরা এখন প্রথমে ইহরাম করেছি, কারণ হজের মধ্যে 3টা ফরজ আমাদেরকে আদায় করতে হবে, তার মধ্যে প্রথমটা আমরা করে ফেললাম ইহরাম। ইহরাম করে আমরা মিনাতে এসেছি, মিনাতে এসে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমরা সাধারণত সেখানে আদায় করি। কেউ 7 তারিখ দিবাগত রাত্রে আসলে একত্র এক্সট্রা হতে পারে, ফজরের নামাজ এক্সট্রা হয়ে যেতে পারে, জোহর থেকে হিসাব শুরু, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব পড়লাম, এশা পড়লাম, 9 তারিখে আমরা আদায় করলাম ফজরের নামাজ। এরপরে আমরা আরাফার ময়দানের দিকে আমরা রওনা করব। ট্রান্সপোর্ট সাধারণত ইউরোপিয়ান টেন্টগুলোতে মুয়াল্লেমের বাসে আসা যাওয়াটা হয়ে থাকে, এই জন্য আপনারা একটা মোটামুটি মিনিমাম একটা ডিসিপ্লিন সেখানে আছে। 9 তারিখে সকালে আমরা আরাফার ময়দানে যাব, এটাই হলো হজের মূল দিন আল হজ্জ আরাফা। আরাফার ময়দানে কি উস্তাদ আমরা কি করব একটু বলেন। অনেক অনেক ধন্যবাদ। আমাদের গুরুত্বপূর্ণ দিনে আমরা চলে আসছি, যেটা পুরো জীবনের অনেকের স্বপ্ন, হয়তো জীবনে একবারেই হয়তো ভাগ্যে নসিব হবে, আবার অনেককে আল্লাহ তাআলা বারবারও দিতে পারেন। তো আমরা যখন আরাফার ময়দানে পৌঁছে যাব, মিড ডের আগে আগে যদি আমরা পৌঁছি, কিছুক্ষণ একটু রিল্যাক্স করতে পারবো, ঠিক জোহরের টাইম যখন হবে তখন থেকে ওকুফে আরাফা শুরু হবে। আরাফা অবস্থান যেটা ফরজ, এটা ছাড়া হজ আদায় হবে না। মিড ডের পর থেকে, জোহর থেকে আরম্ভ করে সূর্য ডুবা পর্যন্ত এই সময়টা আরাফাতে অবস্থান করতেই হবে, এটা আমাদের গুরুত্বপূর্ণ ফরজ, এটা ছাড়া হজ আদায় হবে না। এবং এই জায়গায়
জোহরের সময় মসজিদে নামিরা থেকে ইমামুল হাজ একটি খুতবা প্রদান করবেন। সেই খুতবাটা হয়তো আমরা যারা সেখানে মসজিদে নামিরাতে যেতে পারবো তারা সরাসরি শুনতে পাবো, অথবা অনেক ক্যাম্পগুলোতে হয়তো রেডিও সিস্টেমের মাধ্যমে শোনা যেতে পারে। এরপরে জোহর এবং আসর একসাথে পড়া, আল্লাহ নবী একসাথে পড়েছেন দুই রাকাত জোহর এবং এরপর পরেই দুই রাকাত আসরের নামাজ আদায় করেছেন। এরপরেই এরপরেই আমাদের দোয়া শুরু হবে এবং দোয়াটি হবে সারাটা দিন, পুরো দিন আরাফাত সূর্য ডুবা পর্যন্ত ওই দিনের আমরা দোয়াতে থাকব এবং বেশি বেশি করে এই কালিমা পড়ব। আল্লাহ নবী বলেছেন, আফদালু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল নবীরা যেই কথাটা বলেছেন, আমি যেই কথা বলেছি, সবচেয়ে শ্রেষ্ঠ কথা হলো এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। এটা আমরা বেশি বেশি করে পড়তে থাকব, তালবিয়া পড়তে থাকব আর বেশি করে দোয়া। আল্লাহ নবী এত লম্বা দোয়া করেছেন নিজে যে হাত উঠানো ছিল সূর্য ডুবা পর্যন্ত, এমনকি তার উটের লাগাম পড়ে গেছে সেটা তিনি তুলেছেন, এক হাত দিয়ে তুলেছেন আর এক হাত উঁচু করা ছিল এবং সেভাবেই তিনি দোয়াতে নিমগ্ন ছিলেন। দেখুন, ওকুফে আরাফার মূল কাজ হলো কিন্তু দোয়া। এই জন্য কোনো মহিলাদের যদি তাদের শারীরিক অবস্থা ভালো না থাকে অথবা নামাজ পড়ার বিধানটা নাও থাকে, কিন্তু তারা ওকুফে আরাফা মিস করছেন না, দোয়া করতে পারবেন, আপনি দোয়াতে থাকবেন সবার জন্য। এই দোয়াটা কন্টিনিউ হতে থাকবে এবং যখন সূর্য ডুবে যাবে, আজকের বিধানটা একটু ভিন্ন, আজকে আমরা মাগরিবের নামাজ পড়ব না, আমরা চলে যাব রাতের বেলায়, সূর্য ডুবার পর পরেই রওনা হব মুজদালাফাতে, আরাফা থেকে মুজদালাফা যাব। সেখানে পৌঁছেই আমাদের প্রথম কাজ হবে মাগরিব এবং এশাকে একসাথে পড়া, তিন রাকাত মাগরিব আদায় হবে, এরপরে দু রাকাত এশার ফরজ আদায় করে আমরা সেখানে রাত্রে অবস্থান করব। খোলা মাঠ, নতুন এক অভিজ্ঞতা, আমরা ফকিরের মতো হোমলেস আমরা মহান রবের রহমতের আশায় ময়দানে শুয়ে থাকব এবং রাতটা সেখানে আমরা যাপন করব, ফজর পর্যন্তই আমরা সেখানে থাকব ইনশাআল্লাহ। আমরা ফজরে এসে গিয়েছি, মুজদালিফাতে আছি, আমি জানি না কেউ কোনোদিন খোলা আকাশে নিচে ঘুমাইছেন কিনা। বড় বড় প্রফেসর, বড় বড় ধনী মানুষ, সারা পৃথিবীর 3 মিলিয়ন ধনী মানুষ এখন শুয়ে আছে তারা খোলা আসমানের নিচে, কারণ একদিন তো সবাইকে এভাবেই চলে যেতে হবে কবরে, যদি কবর নসিব থাকে। আল্লাহ রাব্বুল আলামিন উপরের মানুষকে মাটিতে নামিয়ে আনলেন, মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে প্রমাণ করলেন যে আল্লাহই বড়, মানুষরা খুব ছোট। মুজদালিফাতে আমরা ফজর পর্যন্ত ওকুফ করলাম, এরপরে আসতে হবে মিনায়। শুরু হয়ে গেল ইয়াউমুল হাজ্জিল আকবার, হজের সব থেকে বড় দিন, কষ্টের দিন। সরি, আমরা মুজদালিফা আসলে ঠিক কোন সময়টা মানে ওখান থেকে লিভ করব? মুজদালিফা আমরা ওকুফে মুজদালিফার মূল টাইমটা হলো আপনার ফজরের নামাজের যে সময়টা, শুধু মুরব্বীদের জন্য, মহিলাদের জন্য আগে যদি তারা লিভ করে তাহলে এক্সেপশনালি অ্যালাউড। এই জন্য আপনি ফজরের নামাজ পড়ার পরে, এরপরে আপনি সেখান থেকে ফজরের পরে সেখান থেকে লিভ করব। আমরা এখন নিয়ম অনুযায়ী সৌদি গভর্নমেন্টের ভেরি স্ট্রিক্ট রুল আছে, আপনি এসেই ইমিডিয়েটলি জামারাতে হাঁটতে পারবেন না, আপনার জন্য অ্যালোকেটেড টাইম থাকবে এবং সিকিউরিটি আপনাকে ঠেকাবে, আপনি কথা না শুনলে আপনাকে ব্ল্যাক লিস্টেড করবে, আপনার কোম্পানিকে জরিমানা করবে। দিজ আর দ্য রেগুলেশন। আমরা তাহলে আবার মিনায় ফিরে আসব, আমরা মিনাতে ফিরে আসব। সাধারণত আমরা ইউরোপিয়ানরা মিনার টেন্টে ফিরে আসি, অন্তত আর কেউ ডিসিপ্লিন না মানুক, ইউরোপিয়ান লোকজন তো একটু ডিসিপ্লিন মানে, এখনো পর্যন্ত কিছু ডিসিপ্লিন আছে ইউরোপের দিকে। এই হিসেবে আমরা মিনার টেন্টে আমরা ফিরে আসতে হয় এবং এই দিন ফিরে আসার পর এই দিন হলো হাঁটা, এবং হাঁটা শুধু হাঁটা এবং 10 মাইল 12 মাইল। কেউ যদি আবার মিনা থেকে মক্কা হেঁটে আসেন তাহলে তো 15 16 17 18 মাইল পর্যন্ত হাঁটা হয়ে যায়, এমন অবস্থা, অনেক সময় কোচ পাওয়া যায় না, এরকম অনেকই হয়ে যায়। তাহলে আমরা 10 তারিখে আমরা এসে গেলাম, এখনো কিন্তু আমাদের তালবিয়া কন্টিনিউ করছে, ফিক্স যেই টাইমে আমাদেরকে দেওয়া হয়েছে ওই সময় এসে আমরা পাথর মারব। পাথরটা মুজদালিফা থেকে কালেক্ট করাটা সুন্নত, কারণ যুদ্ধ হবে শয়তানের সাথে, আপনি সেখান থেকে অস্ত্র জোগাড় করেছেন। কোন শয়তান? যেই শয়তান আপনাকে সারা জীবন ডিস্টার্ব করেছে, সেই শয়তান আপনার সঙ্গে আর লন্ডনে ফিরে আসবে না। এটাই হলো আপনার মাইন্ডসেট, যে আমার জীবন থেকে এই শয়তানকে আমি পাথর মেরে বিদায় করছি, নেভার কাম ব্যাক ইন মাই লাইফ। আপনি রেডি হয়ে আছেন তার জন্য। মিনা থেকেও পাথর সংগ্রহ করাটা অ্যালাউড। আমরা প্রথম দিন চলে আসব, ছোট এবং মাঝখানের যেটা আছে মিডিয়াম জামারাতকে অ্যাভয়েড করে বড় জামারাত, জামরাতুল আকাবা যেটাকে বলা হয়, মক্কার দিকের যেটা বড় পিলার যেটা, এই পিলারে শুধু 7টা পাথর আমরা ওই দিন মারি এবং ওই সময়ে
আমাদের তালবিয়াটা বন্ধ করতে হয়। এরপরে তাকবীর শুরু হয়ে যায়, এবং তাকবীরে তাশরিক কিন্তু আগে শুরু হয় নামাজের পর, সেই 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত। এটা ভিন্ন ইবাদত, এটা আমরা কন্টিনিউ করব ডিফারেন্টলি। তালবিয়া যেটা আমরা বলছিলাম এটা তখন বন্ধ হয়ে গিয়ে এরপরে যেই তাকবীর যেটা আছে সেই তাকবীর আমরা তখন থেকে শুরু করি। এবং পাথর হলো আপনি একটা একটা করে তাকবীর বলে বলে একটা একটা করে পাথর মারবেন, সবগুলোকে একসঙ্গে মারবেন না। এবং প্রথম দিনে আমরা তাহলে 7টা পাথর মারবো। পাথর মারার পরে আপনি যদি আগেই কোরবানির ব্যবস্থা করে থাকেন, একটু ইন্টারাপ্ট করছি স্যার, আমরা জানি আমাদের ভাই বোনদের এই প্রশ্নটা থাকবে। প্রথম কথা হচ্ছে যে আমরা যে পাথর সংগ্রহ করব মুজদালিফায়, যদি কোনো কারণে সেখানে সংগ্রহ করতে না পারি তাহলে মিনা থেকে করব, যে মিনায় করতে পারবো ইনশাআল্লাহ। এবং পাথর মারার সময় যে একটা কেওস তৈরি হয় এটার ব্যাপারে একটু যদি স্লাইডলি টাচ করেন প্লিজ। আসলে এই সময় সবথেকে আমরা যেন ইমোশনাল কি হবে, আমরা যেন ইমোশনাল না হই, নাম্বার 2 হলো গ্রুপ লিডারকে যেন ফলো করি। কারণ হোয়াট আই সি যে আসলে তো ইউরোপিয়ান, আমরা 3rd ফ্লোরে যেখানে আমরা পাথর মারি এখানে আসলে ভিড় নাই। যদি আমরা সামান্য একটু উইজডম ব্যবহার করি, যেখানে গিয়ে সবাই গিয়ে ইমিডিয়েটলি জোয়ারের মতন গিয়ে পড়তেছে, জোয়ারের মানে বাঁধ ভাঙ্গা জোয়ার, ওখানে যেন আমরা পাথর না মারি, সামান্য একটু ঘুরে আর একটু সামনে যাই। পিলার ইজ সো ওয়াইড, আমরা একটু সামনে যাই, একটু সামনে গেলে তারপরে দেখা যাবে যে সুন্দরভাবে ওয়ালটা ধরে দাঁড়ায় দাঁড়ায় একটা একটা করে পাথর মারা যায়, রিল্যাক্সলি করা যায়। এবং প্রত্যেক গ্রুপের একটা ফ্ল্যাগ আছে, পুলিশ হয়তো ইয়াল্লা হাররেক ইয়াহাজ হাররেক মুভ মুভ বলতে থাকবে, ফ্ল্যাগটাকে যেন ফলো করলে একজন মানুষও হারাবে না। সুন্দরভাবে মহিলারাও পাথর মারবে, পুরুষরাও মারবে, যেন দূর থেকে পাথর মারি আমি অনেক সময় মানুষের মাথায় গিয়ে মারতেছি, প্লার পর্যন্ত গিয়ে পৌঁছে না, এরকম অনেকে তো ছাতি মারবে, লাঠি মারবে, জুতা মারবে, অনেকে তো একজন দামি ব্যাগ, একটা ব্যাগ গেছে তোকে শয়তান তো মরছে। শয়তান ইজ নট বেকুব, যেখানে বসে আছে আপনার জীবনের শয়তানকে আপনি এখান থেকে সিম্বলিক সিম্বলিক। তাহলে প্রথমে পাথর মারা শেষ করে কোরবানির অ্যারেঞ্জমেন্ট যদি আপনি আগেই করে থাকেন তাহলে কোরবানি হয়েছে, গ্রুপ লিডারের মাধ্যমে আপনি এটা নিশ্চিত হন। এর মধ্যে যদি যারা মিনায় ফিরে আসেন তারা তো ফিরে আসেন, যদি এখান থেকে আপনার গ্রুপ সিদ্ধান্ত নেয় যে আপনারা হেঁটে যাবেন মক্কাতে, ডিফারেন্ট সিনারিও, আর অনেক গ্রুপ আছেন যারা ফিরে আসবেন হলো মিনাতে টেন্টে, ফিরে এসে কোরবানি হয়ে যাওয়ার পরে তখন হলো আমরা শেভ করাটা নিয়ম। এরপরে শেভ করার পরে আমরা এরপরে এহরাম খুলে এটা তাহাল্লুল আসগর, যেটা আমরা ছোট হালাল হয়ে গেলাম, সব কিছু জায়েজ, নর্মাল ড্রেসে যেতে পারবো, হাজব্যান্ড ওয়াইফ রিলেশন ইজ নট জায়েজ ইয়েট। আর এই ঝামেলার মধ্যে সময় চিন্তাও তো মানুষের থাকে না, স্টিল দেয়ার ইজ রেগুলেশন, যদি কারোর সুযোগ থাকে দ্যাটস নট অ্যালাউড ইভেন। তো তাহলে এরপরে হলো সেখান থেকে আমরা মক্কাতে যাওয়াটা অ্যাজ কুইক অ্যাজ পসিবল যাওয়া, 10 তারিখে আছি, 11 তারিখ আছে, 12 তারিখ আছে, 13 তারিখ আছে, 13 তারিখ দিবাগত রাত হয়ে যখন 14 তারিখ ফজরের আজান যখন হবে এই সময় পর্যন্ত অ্যাকর্ডিং টু হানাফি স্কলার আমরা এর মধ্যে ফরজ তওয়াফটা করা দরকার। অন্যান্য মাজহাবে জিলহজ মাসের যে কোনো সময় তওয়াফ করলেও হয়ে যায় এরকম মতামত আছে, কিন্তু উচিত হলো আল্লাহ রসুল যেভাবে করেছেন সেইভাবে আমরা ফলো করা। 10 তারিখের আমরা ওয়ার্ডারটা ফলো করাটাই বেটার, কারণ রসুল্লাহ সাল্লাম ওয়ার্ডার তারতিবকে ফলো করেছেন, প্রথমে পাথর মারা, এরপরে কুরবানির ব্যবস্থা করা, এরপরে শেভ করা, এরপরে নর্মাল ড্রেসে চলে যাওয়া, এরপরে মক্কাতে এসে তওয়াফ করা, সাই করা, আবার মিনাতে ফেরত যাওয়া, দিনে হোক রাতে হোক যে কোনো সময় হোক, সময় এখানে এখন লিমিটেড করে দেওয়া সম্ভব না, কারণ মিলিয়ন মিলিয়ন মানুষকে টাইম লিমিট দিলে পরে দ্যাট উইল বি কেওস, দ্যাট উইল বি ক্রাশ, এটা মানুষের হেলথ অ্যান্ড সেফটির জন্য সুইটেবল হবে না। এই জন্য এখন এনি টাইম এটাকে পাথর মারার বিষয়টাকে 24 আওয়ার হিসেবে ওলামা ইকরাম মনে করেন, এবং এটা মানা ছাড়া উপায় না, কারণ দে আর ফোর্সিং টু ফলো ইট, এটা হয়ে গেছে সিচুয়েশন। তাহলে এই হলো আমরা 10 তারিখে আমরা শেষ করলাম, 10 তারিখে শেষ করার পরে আমরা আবার চলে আসলাম 11 তারিখে, 11 তারিখে পাথর মারতে হবে, 12 তারিখে মারতে হবে, আল্লাহ রসুল 13 তারিখ পর্যন্ত মেরেছেন। উস্তাদ 11 তারিখে আমরা কিভাবে পাথর মারবো? জি 11, 12, 13, আমরা এখন 11 তারিখে চলে আসছি, আমাদের হজের 3টা দিন, গুরুত্বপূর্ণ 3টা দিন শেষ, 8 তারিখ যেটাকে ইয়াউমুত তারবিয়া বলা হয়, 9 তারিখ যেটাকে ইয়াউমুল আরাফা বলা হয়, এবং 10 তারিখ যেটা হচ্ছে ইয়াউমুন নাহার অথবা ইয়াউমুল হাজ্জিল আকবার, সবচেয়ে কঠিন দিন, সবাই খুবই ক্লান্ত হয়ে পড়বে এবং করতে হবে অনেক কিছু এবং হাঁটতে হবে প্রচণ্ড। সো সেই দিনের পরে 11 তারিখ আমরা এখন মিনাতে অবস্থান করলাম, কারণ রাতেই আমরা চলে আসছি মক্কা থেকে, এখন মিনাতে টেন্টে অবস্থান করব জোহর পর্যন্ত। জোহরের আগে বা গ্রুপ লিডার যেভাবে ডিসাইড করে অথবা যে অ্যালোকেটেড টাইম যে গ্রুপকে দেওয়া হয় তখন জামারাতের দিকে যেতে হবে, মিনার তাবু থেকে জামারাতের দিকে আমরা যাব। এবং পথে যাওয়ার সময় এখন আমাদের তো তালবিয়া নেই, গতকালই তালবিয়া শেষ, এখন শুধু আমাদের তাকবীর থাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। এই দিনগুলোকে বলা হয় আয়ামুত তাশরিক, এগারো বারো তেরো এই দিনগুলোতে আয়ামুত তাশরিক শুধু তাকবীর থাকবে। যখন আমরা মিনাতে আসব তখন আজকে আমাদের তিনটি স্পটে আমাদেরকে পাথর দিতে হবে। প্রথমটিকে বলা হয় জামরা সগরা, ছোট জামারা, এটাকে আমরা অনেকে বলি শয়তানকে পাথর মারা। যদি এটা সিম্বলিক অর্থে, যেমন শেখ বলেছেন শয়তান এত বেকুব না যে এখানে বসে থাকবে এত মানুষের মার খাওয়ার জন্য, তাও বেগের মার খাওয়ার জন্য সেটা বসবে না, তবে এটা হচ্ছে দিকির। তো আল্লাহ নবী বলেছেন কেন আল্লাহ তাআলা এই বিধানগুলো দিয়েছে, লিজিকরিল্লাহ, এগুলো সবগুলোকে আল্লাহ জিকির করার জন্য, বিভিন্নভাবে আল্লাহকে যেন আমরা স্মরণ করি। সেখানে গিয়ে আমরা প্রথমে ছোটোটা জায়গায় খুব বুদ্ধির সাথে করব, যাতে করে মানুষের মাথায় না পড়ে, সবগুলো একসাথে পড়ে না যায়, হাত থেকে ছুটে পড়ে না যায়, এগুলো খেয়াল রাখতে হবে। খুব সাতটি মারতে হবে, বিসমিল্লাহ বলে শুরু করে আল্লাহ একবার একবার আল্লাহ একবার এভাবে করে সাতটি শেষ করতে হবে। তাহলে কি উস্তাদ এটা রেকমেন্ডেড যে পাথর একটু বেশি নেওয়া ভালো, যদি কোনো কারো ছুটেও যায় সেটা না উঠায়া এখান থেকে মারাটাই ভালো, রেকমেন্ড? এটা ভালো, এটা এটা ভালো আইডিয়া, কারণ পড়ে গেলে তুলতে গেলে হয়তো আবার নিজেও পড়ে যাবে, নিজেও পড়ে যেতে হতে পারে, পাথরের সাথে নিজে অনেক ঝামেলা হতে পারে, এই জন্য ভালো করে নেওয়া ভালো এবং কয়েকটা অতিরিক্ত। যখন বলা হচ্ছে মনে করে দেওয়া হচ্ছে পাথরের সাইজের ব্যাপারটা একটু বলো, সাইজটা হলো যেটাকে নরমালি আমরা যে চানা বা বুট যেটা ব্যবহার করি ওটা পাথর, যেগুলোকে আমরা বলি অতটুকু পর্যন্ত, বেশি বড় মাপের না আবার খুব বেশি ছোট না, এটাকে আমরা একটা একটা মাপ হিসেবে আমরা মাইন্ডে রাখতে পারি। যখন আমাদের এই ষাটটি মারা হয়ে গেল, জামারা সগরা করা হলো, এরপর আমরা কেবলামুখী হয়ে কিছুক্ষণ দোয়া করব যতক্ষণ সম্ভব, যদিও বেশিক্ষণ সেখানে দাঁড়াতে দেবে না, পুলিশরা সরিয়ে দেবে সেফটির জন্য। তারপরে দোয়া করার পরে আমরা সামনের দিকে অগ্রসর হব, মিডলটাতে আসব, জামারা লোস্তাতে আসব, সেখানেও একইভাবে ষাটটি আল্লাহ একবার আল্লাহ একবার করে ষাটটি শেষ করে আবার আমরা কাবামুখী হব, কেবলামুখী হয়ে আমরা দোয়া করব যতক্ষণ সম্ভব। এরপরে আমরা আবার প্রসিড হব জামারা আল আকাবা বড়টিতে, সেখানেও আবার ষাটটি আমরা মারব আল্লাহ একবার বলে ষাটটি আমরা করব। করার পরে আর দোয়া নেই, প্রথমটির পরে দোয়া দুইবার, ষোলোটার পরে এবং মেজোটার পরে, বড়টার উপরে আর দোয়া নেই। এবং কেউ যদি তার বৃদ্ধ মা বাবা বা কারো পক্ষ থেকে করতে চান, প্রথমে নিজেরটা মেরে প্রতিটি পিলারে, তখন অন্যের পক্ষ থেকেও তারা পাথর নিক্ষেপ করতে পারবে, পাথর নিক্ষেপ করবে, যে অনেক সময় আছে যে সবাই কেউ জামাতে দিতে পারছে না, হ্যাঁ সেটা তারা করতে পারবে। তার মানে হলো ছোটটার এখানে আছে, আমারটা মেরে আমি আমার মায়েরটাও মারলাম, কারণ তিন নম্বরে গেলে তো ফেরত আসতে দিবে না, আসা যাবে না, কারণ আগে যদি এই টিপসগুলো আসলে মনে রাখা দরকার, বিশেষ করে যারা প্রথমবার যাচ্ছেন, এবং এটা ক্যারি করার জন্য আমি যেটা দেখেছি সবচেয়ে ইজি ওয়ে হলো ছোট পানির বোতলে বোতল খালি করে সবাই দেখেছি, এটা অনেকে আছে মানি ব্যাগ নিয়ে যায়, এখানে যে ব্যাংকের মানি ব্যাগ বা পাউচের মধ্যে নিয়ে যায়, এরকম নিতে পারে যার যেভাবে সুবিধা, অথবা অনেকে কাপড়ের ব্যাগ তৈরি করে ফেলেন ছোট এবং প্রতিদিনের জন্য ওনার বিহিত করে সাজিয়ে রাখেন, যেভাবে সুবিধা হয়। যখন জামারা শেষ হয়ে গেল এগারো তারিখ, আবার টেন্টে ফিরে যাবে, মিনার টেন্টে ক্যাম্পে সেখানে থাকবেন সারাদিন, ওখানে সালা আদায় করবে, ইবাদত করবেন, জিকির করবেন, রাত্রে অবস্থান করবেন। পরের দিন বারো তারিখ আবার একই পদ্ধতিতে আসা হবে, সেম আমরা যা বললাম। সাধারণত নিয়ম হলো যে জোহরের সময় থেকে শুরু হবে, জাওয়াল শামসের পর থেকে শুরু হবে, যদি গ্রুপ লিডার বা কোনো স্লট আগেও পড়ে যায় ইনশাল্লাহ আদায় হয়ে যাবে, তবে মূলত চেষ্টা করা উচিত জোহর থেকে যেন এই পাথরটা নিক্ষেপ করা হয়। আবার একই পদ্ধতিতে ছোটটিতে মারা হবে বারো তারিখ এবং দোয়া করা হবে, তারপর মিডলটিতে মারে আবার দোয়া করা হবে, তৃতীয়টিতে করার পরে আর দোয়া নেই। এরপরে দুইটা অপশন, যেমন শেখ বলেছেন, কেউ যদি চান যে এখন আমি আমার মক্কায় চলে যাব, মিনা ত্যাগ করে চলে যাব, তাহলে তিনি মক্কার দিকে রওনা হয়ে যাবেন। আবার কেউ যদি চান যে একদিন আরও এক্সট্রা থাকবেন তেরো তারিখ, তাহলে তিনি চলে আসতে পারবেন। কোরআনে কারিমে বলেছে কেউ যদি আগে যায়, ফামান তাআজ্জালা ফালা ইসমা আলাই ওমান তাআখখারা ফালা ইসমা আলাই লিমান ইত্তাকা, কেউ যদি আগেও যায় তাতেও কোনো অসুবিধা নেই, বারো তারিখ চলে যেতে পারবে। আর কেউ যদি তেরো তারিখ করে যেতে যায়, আবার তেরো তারিখ তিনটি জায়গায় পাথর মেরে যেতে হবে। তার মানে হলো যদি থেকে যান তাহলে আবার আপনাকে জামারাত যেতে হবে, যেতে হবে, আর যদি না থাকেন চলে যান বারো তারিখ, তাহলে চলে আসলে আপনি গুরু সূর্যাস্ত যাওয়ার আগে চলে আসবেন, আর থাকলে আপনি থেকে যাবেন। এটা হলো আল্লাহ রসুল তেরো তারিখ পর্যন্ত থেকেছিলেন। এইভাবেই হজের কাজগুলো শেষ হয়ে গেল, আয়ামুত তাশরিকের কাজ শেষ। এখন মক্কা নগরীতে যাওয়ার পরে বিদায়ের সময় আরেকটা কাজ শুধু বাকি থাকবে, সেটা হলো বিদায় তাওয়াফ, তাওয়াফুল ওয়িদা, যেটা ওয়াজিব, সেটা করার মাধ্যমেই তিনি মক্কা নগরীকে ত্যাগ করবেন এবং হজকে তিনি পরিপূর্ণ করে আনুষ্ঠানিকভাবে শেষ করবেন।
আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ উস্তাদ, আপনাদের দুজনকে অত্যন্ত সুন্দর করে সময়ের ভিতরে আমাদের পুরো উমরা এবং হজের জার্নিটা আপনাদেরকে আমরা যদি ভিজুয়ালি দেখলাম না কিন্তু মনের চোখে সেটা আমরা অ্যাটলিস্ট অনুধাবন করতে পেরেছি। এবং প্রিয় ভাই বোনেরা, আপনারা যারাই হজে যাচ্ছেন এবং যারাই অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি আপনাদের এই বিষয়টি পুরোপুরি একটি পিকচার আপনাদের মাথায় চলে এসেছে। আপনিও তো একজন হাজি হাসান, আপনিও তো অনেক কিছু বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস এ প্লেজার, থ্যাংক ইউ সো মাচ উস্তাদ। কথা বলছি হাজি, আমি বলি না লোকজন, ওনারা কি করেছিল, মুজদালিফাতে গিয়ে পাহাড়ের উপরে উঠে গেছে, এখন তো ফজরের সময় ওদেরকে খুঁজে পাওয়া যায় না, কিভাবে খুঁজে পাওয়া, শেষে তো আর কোনো বুদ্ধি মাথায় নেই। তখন আমরা কি করলাম, হ্যান্ড মাইক নিয়ে তালবিয়া পড়া শুরু করলাম, দেখা গেল তালবিয়া পড়তে পড়তে সবাই এসে যেহেতু বললেন, আমরা আসলে আমরা একদম পাহাড়ের চূড়ায় চলে গেছি, তখন যেমন আমার তখন ওই জিনিসটা মনে হয়েছিল আর কি, মুরগি যেমন একটা শব্দ করলে বাচ্চারা জড়ো হয়ে যায়, আর উস্তাদের বয়সটা আলহামদুলিল্লাহ ভেরি ইউনিক, শোনা মাত্রই চতুর্দিকে আমরা জানতাম না আমাদের গ্রুপের কে কোথায় আছে, সবাই একসাথে উইদিন 5 মিনিটস আই থিং সবাই জড়ো হয়ে গেছে এক জায়গায়। ইট ওয়াজ অ্যামেজিং এক্সপেরিয়েন্স। মুজদালিফাতে জি পাহাড়ে ওঠার ধারণাটা আপনার কেন আসলো? আল্লাহু আলাম, যে আমাদের ওইদিন আমাদের সিরিয়াল আমরা ঘুমাইছিলাম পাহাড়ে একদম সিরিয়াল পড়ছে, আমরা মুজদালিফায় এসে পড়ছি অ্যারাউন্ড 9:30-10 o'clock, তখন এনাফ জায়গা নাই, তখন ইয়াংরা বলল যে আমরা চাপাচাপের মধ্যে না থেকে পাহাড়ের উপদিকে যাই। ঝামেলা কম ছিল এবং অন্যান্য ফেসিলিটিস গুলো খুব কাছাকাছি ছিল আমাদের জন্য, অনেক ভালো হয়েছিল। তো প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম এই সেগমেন্টে আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমরা দেবো, কিছু প্রশ্ন আমাদের কাছে এসছে অফ এয়ারে এবং আমরা এগুলোর উত্তর দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। কিন্তু তার আগে ওস্তাদ আপনাদের কাছে জানতে চাইবো যে মোস্ট কমন যে প্রশ্নগুলো থাকে এগুলো যদি আপনাদের পক্ষ থেকে কোনো কিছু থাকে এগুলো দিয়ে যদি শুরু করতে পারি আমরা, তারপর আমি প্রশ্নগুলো দিয়ে আসবো ইনশাল্লাহ। এরকম কি কিছু আছে যে সবচেয়ে বেশি সবচেয়ে ফ্রিকোয়েন্টলি এই প্রশ্ন, আপনারা যেহেতু গ্রুপ নিয়ে যান প্রতি বছর, কোন বিষয়টা সবচেয়ে বেশি ফেস করতে হয় আপনাদের, সবচেয়ে কমন যে এই এই বিষয়টা একটু ক্লারিফিকেশন দরকার আছে, এরকম কিছু আছে? আমার এই মুহূর্তে কয়েকটা বিষয় মনে পড়ছে, যে বিশেষত মা বোনদের খুব প্রশ্ন থাকে যে তারা এই সময় অনেকে ডিস্টার্ব ফিল করেন যখন তাদের মান্থলি সাইকেল। হ্যাঁ, এটা আমার নোটে আসে অবশ্য, আমি প্রশ্নটা তাহলে চলে এসেছে জি, এটা নিয়ে তারা খুবই একটু আতঙ্কগ্রস্ত থাকেন। এখন এখানে কয়েকটা প্রশ্ন, এক নম্বর প্রশ্ন হলো যে হজে যাওয়ার আগে থেকে কি প্ল্যান করা যায় কিনা, যে এটাকে স্টপ করা যাবে কিনা, এটা শরীয়তে জায়েজ আছে কিনা, এই প্রশ্নটি একটি কমন প্রশ্ন। এর উত্তরে আমরা সাধারণত এটাই সাজেশন করে থাকি যে জিপি কিংবা যারা হেলথ অ্যাডভাইজার আছে তারা যদি মনে করেন যে আপনার অন্যান্য শারীরিক সব কিছুর বাস্তবতার আলোকে এরকম পিল ইত্যাদি গ্রহণ করলে আপনার কোনো রিয়েকশন হবে না, কোনো ক্ষতি হবে না, আপনার জন্য এটা সুইটেবল, তাদের পরামর্শ অনুযায়ী আপনি যদি গ্রহণ করেন আপনি গ্রহণ করতে পারবেন। যদি তারা পরামর্শ দেন যে না করার জন্য, কারণ এটা আপনার অন্য হেলথ কমপ্লিকেশন তৈরি করবে, তখন অবশ্যই এটা অ্যাভয়েড করা দরকার। যদি কেউ নর্মালি যান, ন্যাচারালি যান কোনো পিল গ্রহণ করা ছাড়া, কিন্তু সেখানে গিয়ে পিরিয়ড যদি শুরু হয়ে যায়, আর সেখানে মন খারাপ করার কিছু নেই, কারণ আমাদের জন্য আল্লাহ নবীর সময়ের এক্সাম্পল আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ নবী তার তাবুতে গেলেন, তার মনটাকে খারাপ দেখলেন, তখন বললেন কি হলো আয়েশা, তখন তিনি বললেন যে আমার তো পিরিয়ড শুরু হয়ে গেছে, আমি তো হজ করতে পারবো না বা উমরা করতে পারবো না। তখন আল্লাহ নবী তাকে সান্ত্বনা দিয়ে এটাই বলেছেন যে এটা তো শুধু তোমার নয়, এটা তো আল্লাহ তাআলা সকল হযরত আদমের সকল মেয়েদের জন্য, কন্যাদের জন্য এটা লিপিবদ্ধ রেখেছে, এটা তো হবেই, এটা তো মন খারাপ করার কিছু নেই, তুমি সব কাজগুলোই করতে পারবে যা হাজিরা করেন, তবে তুমি তাওয়াফ করবে না, সালা আদায় করবে না, এগুলো ছাড়া বাকি সবগুলো কাজ তুমি করবে, মিনাতে যাওয়া, আরাফাতে যাওয়া, মুজদালিফাতে যাওয়া, জিকির, তাকবীর, তাহলিল, তালবিয়া সব কিছুই মা বোনরা করতে পারবেন। একটা আমল আপনার এখন বন্ধ, কিন্তু অন্য আমল দিয়ে আপনি সেটাকে কভার করে নেবেন এবং এর মাধ্যমে আপনি করবেন। যখনই আপনার পিরিয়ড বন্ধ হবে তখনই আপনি তাওয়াফে যাবেন। যদি এমন অবস্থা হলো যে আপনার ফরজ তো আপনি করেননি, এখনও পিরিয়ড বন্ধ হয়নি, প্রায় যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তখন কি করা দরকার? তখন অভিজ্ঞ যে গ্রুপ লিডার স্কলার থাকবে ওনার সাথে আপনি কনসাল্ট করতে পারেন যে আমার এখন কী কী অপশন আমার সামনে আছে, সেভাবেই আপনারা করবেন। এটা একটা ফ্রিকোয়েন্ট যে কোয়েশ্চেনগুলো করা হয় কোয়েশ্চেন এবং আমার নোটে ছিল আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, এটা কভার হয়েছে, থ্যাংক ইউ সো মাচ উস্তাদ। আমরা অনুষ্ঠান শেষের দিকে একবারে চলে এসেছি উস্তাদ, আপনাদের কাছ থেকে খুব ছোট্ট করে, একদম খুব ছোট্ট করে হাজিদের উদ্দেশ্যে দুটি কথা শুনতে চাই আপনাদের প্রত্যেকের কাছ থেকে। আমি আগে বলে শেষ, সবার শেষ, ইন্নামাল আমালু বিল খাওয়াত, জাযাকাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস
ولم يفسق رجعك يوم ولدته امه আল্লাহর নবী বলেছেন যারা আল্লাহকে খুশি করার জন্য সুন্দরভাবে সব হুকুম আহকামকে মেনে হজ করে এবং হজের মধ্যে কোনো আল্লাহর বিপক্ষে কোনো কাজ করে না অথবা অশ্লীল কোনো কাজ করে না তারা যেদিন হজ থেকে বাড়ি ফিরে আসবে তারা যেন একটা নবজাতক শিশু নিউবর্ন বেবির যেমন কোনো গুনাহখাতা নাই এরকমভাবে তারা ফিরে আসবে আসুন হজের মাধ্যমে আমরা প্রত্যেকের জীবনকে পরিবর্তন করি আমাদের জীবনে নতুন চ্যাপ্টার শুরু হোক আমরা আবার নিষ্পাপ হয়ে যাই নিউবর্ন বেবির মতো হয়ে যাই এবং এই জীবন যেন কন্টিনিউ করে until we go to jannatul firdaus inshallah allah taala shobai ke haj mabrur nasib korun amin ya rabbal alamin usad please amra emon ekta haj korte chai je haj kore ashar pore amar ashe pashe jara ache amar poribarer sodosho amar bondhu bandob amar attiyo shojon tarao jeno sakhi dey je ei lokta to ager lokti noy hajer age ek arek rokom chilo hajer pore tar byabohar acharon ibadat amol sannidhyo shob kichu poriborton hoye geche এরকম একটি হজ আমরা করতে চাই যেটা আমাদের পুরোপুরি জীবনকে পরিপূর্ণ পরিবর্তন করে দেয় এবং সেটার সাক্ষী আমরা নিজেও হব এবং আমার আশেপাশের লোকরাও যেন হয় সেরকম একটি হজ যেন আমাদের সকলের ভাগ্যে জুটে সেটাই থাকবে আমাদের দোয়া আল্লাহু আমিন থ্যাংক ইউ সো মাচ উস্তাদ প্রিয় ভাই বোনেরা উস্তাদরা চমৎকার যে কথাগুলো বললেন এরপরে আসলে বলার কিছুই থাকে না আজকের মতো বিদায় নিতে হচ্ছে এবং আশা করব আপনারা যারা এবার হজে যাচ্ছেন বা যারা প্রস্তুতি নিচ্ছেন কিংবা আগামী দিনে যাবেন তাদের সবার জন্য এটি একটি উপকারী অনুষ্ঠান হয়েছে এই প্রত্যাশা আমাদের আছে এবং আমরা সবসময় চেষ্টা করে থাকি আপনাদেরকে আপনাদের এই বিষয়গুলোকে অ্যাকোমোডেট করবার জন্য আজকে যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেখ দুজনকেই আমরা বিশেষ শুক্রিয়া আদায় করছি আবারও আমাদেরকে সময় করে দিয়েছেন ব্যস্ততার মধ্যে আগামী অনুষ্ঠানগুলো দেখবেন টিভি ওয়ানের সাথে থাকবেন এই দোয়া তো এই প্রত্যাশা তো করছি একই সাথে এই দোয়া চাইবো যারা এবার হজে যাচ্ছেন এবং আমরা যারা এখানে থাকবো সবাই যেন আমরা একে অপরকে তাদের দোয়ার মধ্যে সামিল রাখি এইটুকু আশা নিয়ে আজকের মতো শেষ করতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক লাব্বাইক